স্টার্ট করে দিয়েছি, তো একটু দেখে আসবেন যে আমাদের লাইফটা ঠিক মতো হচ্ছে কিনা, আর হচ্ছে আমাদের লাইভের লিঙ্কটা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে কেউ দিয়ে দেন আমাকে। আচ্ছা, বুঝেছি আমি। স্টার্ট হয়েছে জি আপু? মিনা, যে একটু ওয়েট করে দেখেন স্টার্ট হয়েছে কিনা, হ্যাঁ কারণ আপু, হয়েছে। আমি ভিডিওটা দেখেছি আপু। ভিডিওটা দেখা যায় যে আমার এখানে দেখাচ্ছে হয়নি, কিন্তু আপনি একটু দেখেন, কারণ অনেক সময় দেখা যায় যে হলেও ওটা 2 সেকেন্ডের মধ্যে কেটে যায়, লাইফটা এন্ড হয়ে যায়, বুঝতে পেরেছেন? ঠিক আছে আপু, আমি দেখছি। চলছে আমাদের লাইফ? জি আপু, আপু চলছে চলছে চলতেছে। তাহলে তো ভালো চলবে, যদি রান করে থাকে তাহলে ভালো, কারণ আমার পিসি তে দেখাচ্ছে লাইভের কোথাও প্রবলেম হয়েছে, ওরা স্টপ করে দিচ্ছে, নোটিফিকেশন এসেছে আমার। আপু, জি আচ্ছা আপু, আমার কাছে মানে টুইটার আর আপু ইনস্টাগ্রাম কি মানে কিছুটা সেম? মানে টুইটার কি মোবাইল ফ্রেন্ডলি নাকি পিসি? টুইটার মোবাইল পিসি দুইটাতেই ইউজ করতে পারবেন, তবে এটা পিসি তে ইউজ করলে বেটার বেটার রেজাল্ট পাবেন আপনি, আচ্ছা আচ্ছা, বেটার হয় পিসি তে ইউজ করলে, মোবাইল ভার্সনটা অত বেশি মানে ইনস্টাগ্রামের মতো এত মোবাইল ফ্রেন্ডলি না টুইটারটা। টুইটার দোনোটাই পারবেন আপনি, পিসি থেকে ইউজ করতে পারবেন, মোবাইল থেকে ইউজ করতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে মোবাইল থেকে ইউজ করলে টুইটারের অ্যাপটা দিয়ে ইউজ করতে হয়, তো ফেসবুকের যেমন একটা অ্যাপ নিয়ে নিতে হয়, টুইটারের ওরকম অ্যাপ দিয়ে ইউজ করতে হয়, ওই অ্যাপ দিয়ে ইউজ করতে গেলে কিছু প্রবলেম ফেস করবেন, কিছু জিনিস হয়তো কিছু অপশন হয়তো আপনি পাবেন না, জি আপু। যে আমরা ইনস্টাগ্রামে দেখেছি যে আমরা পিসিতে পাই না, ইনস্টাগ্রাম ছাড়া অন্যগুলিতে আমরা মোবাইলে পাবো না ওই অপশনগুলি। আচ্ছা, টুইটারে সবচেয়ে বড় একটা জিনিস মাথায় রাখবেন, টুইটারে আমরা কখনো ওই যে ইনস্টাগ্রামে আমরা বলি না আপনি সিইও, সরি লিঙ্কডইনে বলি না আপনি যে কোনো কোম্পানির সিইও ম্যানেজিং ডিরেক্টর এদেরকে অ্যাড করেন, টুইটারে জি আপু, কখনো অ্যাড করবেন না, কেন আপু? কারণ হচ্ছে টুইটারে যখন আপনি 5,000 ক্রস করে যাবেন ফলোয়ার, এর মধ্যে যদি 90% ব্যাক না করে, 90% যদি আপনার ব্যাক না আসে আপনাকে হচ্ছে টুইটার ব্লক করে দিবে, মানে বুঝতে পেরেছেন? না জি আপু, আপু সুব্রত ভাই বলেন তো একটু। আমি আপনাকে বলি, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন ফেসবুকে আমাকে, এখন জি আপনি আপু, যদি 5,000 মানুষকে ফ্রেন্ড ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ঠিক আছে, এর মধ্যে 90% যদি ব্যাক না করে আপনাকে, ও আচ্ছা আচ্ছা আপনি ব্লক খেয়ে যাবেন টুইটারে। আচ্ছা আপু, তখন আপনি আলহামদুলিল্লাহ, তখন আপনি তাদেরকে না পারবেন আনফ্রেন্ড করতে, না পারবেন অন্য নতুন কাউকে ফলো রিকোয়েস্ট পাঠাতে, ওটা টুইটারের ওটা রুলস টুইটারের। আচ্ছা জি মিনহাজ, আপু, এটা কি মানে 5,000 রিকোয়েস্ট পাঠানোর পরে হবে যে নাকি এমনিতেই? হ্যাঁ মানে 4,999টা পাঠাবেন, ওকে 5,000টা যখন পাঠাই দিবেন জি লাস্ট ওয়ান আপু, যখন পাঠাবেন, তখন যদি ওই 5,000-এর 90% আপনাকে ফলো ব্যাক না করে, আমরা ইনস্টাগ্রামে দেখি না যে আমাদেরকে ফলো দেয়, আমরা ফলো রিকোয়েস্ট একসেপ্ট করি, তারপর ফলো ব্যাক একটা অপশন আসে, জি আপু, টুইটারও সেম আছে, ওই ফলো ব্যাকটা যদি তারা আপনাকে না করে তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। আচ্ছা আপু, টুইটার অ্যাকাউন্ট ওপেন করার পরে ইনস্ট্যান্ট কেউ আপনারা ইয়ে করতে পারবেন না, টুইটারের অ্যাড অ্যাকাউন্ট পাবেন না, টুইটার অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা লিমিট আছে, মিনিমাম একটা লিমিট, এত লিমিটের বেশি যেতে পারবেন না, এত লিমিটের কম হলে আপনার অ্যাড অ্যাকাউন্ট আসবে না, এরকম কিছু অপশন টুইটারে আছে, কি আছে কি নেই সেটা আমি বলে দিচ্ছি। আর হচ্ছে আজকে আপনাদের একটু ডিস্টার্ব হবে আমার কাশি নিয়ে, আর হচ্ছে আপনার টুইটারের অ্যাড অ্যাকাউন্ট, টুইটারে কোনো পেজ নেই, আমরা যেমন অন্য যে সোশ্যাল মিডিয়া গুলিতে গিয়ে কোম্পানি পেজ, বিজনেস পেজ, ক্রিয়েটর এরকম কিছু পেয়েছি, জি টুইটারে আপু, পেজ আর প্রোফাইল একই জিনিস,
পেজ আর প্রোফাইল একই জিনিস। আপনি বিজনেসের জন্য টুইটারে কোনো পেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা টুইটার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর নিজস্ব পার্সোনাল ইউজের জন্য কোনো টুইটার প্রোফাইল খুলতে চান, সেক্ষেত্রেও আপনার টুইটার প্রোফাইলই ওপেন করতে হবে। আপনার এমন না যে আমি সেলিব্রিটি, আমার জন্য আলাদা বিজনেস পেজ হবে, যেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রামে দেখেছি বা ফেসবুকে দেখেছি যে ক্রিয়েটর, যেটা যে ফেমাস পার্সন, ইনফ্লুয়েন্সার বা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা থাকে তারা ওই পেজটা ওপেন করে নিজেদের, কিন্তু টুইটারে ওরকম কিছু নাই। টুইটারে যেমন ধরেন যে অমিতাভ বচ্চন, ওনার নিজের যে প্রোফাইলটা, এটা কিন্তু একটা প্রোফাইল, এটা কোনো পেজ না। বা আপনি যদি বলেন রোনালদো, মেসি, এদেরও টুইটার প্রোফাইল, টুইটারে কোনো পেজ নেই। টুইটারে কোনো বিজনেস পেজ আমরা ক্রিয়েট করতে পারবো না। এখন বুঝতে পেরেছেন কেন আমি আপনাদেরকে বলে দিতাম যে সোশ্যাল মিডিয়ার গিগে সব জায়গায় শুধু বিজনেস পেজটা রাখেন না, প্রোফাইলটাও রাখেন, কারণ টুইটারে কোনো বিজনেস পেজ নেই। জি আপু, এখন বুঝছি। আচ্ছা, আমি টুইটার ইনফরমেশন গুলো আপনাদের একটা একটা করে বলে যাই, আপনারা হচ্ছে আমাকে ইয়ে করবেন, আপনারা লিখে নেবেন। জি আপু, এখানে হয়তো ইনফরমেশন গুলি অনেকেই বুঝবেন না যে আপু এটা কি বলছে বা কেন বলছে, আমি জাস্ট বলে যাব, আপনারা লিখে নেন। এটার বেটার রেজাল্ট হবে হচ্ছে আপনারা লিখে নিলে আপনাদের ভালো জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনারা লিখে নেন। লিখে নেওয়ার পরে আমি যখন টুইটার ক্লাসটা স্টার্ট করব তখন আপনারা বুঝতে পারবেন। আর কাইন্ডলি আপনারা আপনাদের ক্যামেরা গুলি অন করে দেন, এই কথাটা যাতে কাউকে আর সেকেন্ড টাইম আমাকে বলতে না হয়। হ্যাঁ, কাইন্ডলি ক্যামেরা গুলি অন করে দেন আপনাদের। টুইটারের যে পোস্ট করা, টুইটারের পোস্ট করাকে তো আমরা টুইট বলি, সেটা তো আমরা জানি। জি আপু, পোস্টে লাইক করা যায়, আমরা যেটাকে শেয়ার বলি না, শেয়ার করা, শেয়ার অপশন, টুইটারে সেটাকে রিটুইট বলে। আচ্ছা, টুইটারে সেটাকে রিটুইট বলে, ঠিক আছে। টুইটার আপনার কি কি প্রমোট করে, ঠিক আছে, টুইটার আপনাকে যে প্রমোট করবে, রিটুইট মিনস দ্যাট ইনফরমেশন ক্যান বি শেয়ারড কুইকলি অ্যান্ড এফিশিয়েন্টলি উইথ আ লার্জ নাম্বার অফ পিপল। আপনার কোনো ইনফরমেশন, আপনার কোনো তথ্য বা আপনার কোনো কাউকে কিছু জানাতে চান, সেটা টুইটারের রিটুইটের মাধ্যমে খুব দ্রুত হচ্ছে। আমরা যেমন ফেসবুকে শেয়ার করি, টুইটারে তো বললামই শেয়ার করাটাকে রিটুইট বলা হয়। টুইটারের এই রিটুইটের কারণগুলি হচ্ছে ইজিলি প্রমোট করা যায়। প্রমোট করা যাবে কি, যে কোনো রিসার্চ প্রমোট করা যায়, তারপর লিংক প্রমোট করা যায়। টুইটারে অ্যাফিলিয়েট, টুইটার বেশি ইউজ হয় অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংক, ওয়েবসাইট এর লিংক, ব্লগ, স্টোরি, জার্নাল আর্টিকেল, নিউজ আইটেম, কি কি লিখে ফেলেছেন না আবার বলবো, একটু আস্তে আস্তে আবার বলে নাও। টুইটার, টুইটার ইজিলি প্রমোট করে যে কোনো রিসার্চ, তারপরে লিংক টু, মানে লিংক হচ্ছে আপনার ব্লগ, ব্লগ স্টোরিজ থাকে না, যে রাশেদ আমাকে বলেন আপু ব্লগ সাইড, জি আপু, জি আপু, ওই ব্লগ সাইডের স্টোরিজ, জার্নাল আর্টিকেল, নিউজ আইটেম, টুইট লিখেছেন, জার্নাল আর্টিকেল আপের পর, জি ভাইয়া, আপু জার্নাল আর্টিকেলের পরে কি বলছেন, নিউজ আইটেম, নিউজ আইটেম। আচ্ছা, টুইটারে আমাদেরকে ফলো করতে হয় হচ্ছে আমাদের যারা মানে এক্সপার্ট আছে, আদার, আপনার যে ফিল্ডটা আছে, ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনার ডিজিটাল মার্কেটিং ফিল্ডে যারা এক্সপার্ট আছে তাদেরকে আপনি ফলো করবেন, নট সো মাচ আপার লেভেল, এটা মিডিয়াম লেভেলে করবেন, যাতে সেও আপনাকে ব্যাক করে, বুঝতে পেরেছেন। আচ্ছা, টুইটারের ক্যারেক্টার লিমিট গুলি বলে যাই, হ্যাঁ একটু লিখে নেবেন। গেলে আগে লিখা যেত 140 ক্যারেক্টার, এখন ওইখানে লিখা যায় 280টা, ঠিক আছে। জি আপু,
এটা বায়োর ক্ষেত্রে জি এটা হচ্ছে টুইটারে আমরা ক্যাপশন লিখি না, টুইটারে কিন্তু খুব বড় ক্যাপশন লেখা যায় না, এটা দেখেছেন গুগলের প্রোফাইল থেকে খুব বড় লেখা যায় না, ওইটা ইয়ে বলা হয় যে 280 ক্যারেক্টার, 280 ক্যারেক্টার, কিন্তু এটাকে যদি বলি আইডিয়াল লেন্থ, আইডিয়াল একটা ক্যারেক্টারের লিমিট বলে দিই সেটা 71 থেকে 100। এই ডেটাটা হচ্ছে আপনার এই যে আইডিয়াল লেন্থে যে একটা ইনফরমেশন এরা ক্যারেক্টার লিমিট বলে দিয়েছে, এই ডেটাটা পাওয়া যায় হচ্ছে আপনার বডি মিডিয়া, অ্যাকর্ডিং টু ডাটা ফ্রম বডি মিডিয়া, এ বি ইউ ডি ডি ওয়াই এম ই ডি আই, বডি মিডিয়া। আচ্ছা টুইটারের মানে 100% সরি 100 ক্যারেক্টারের হলে এটা হচ্ছে 70% হায়ার এঙ্গেজমেন্ট রেট হয়। আপনি যদি ধরেন 100 ক্যারেক্টারের উপরে টুইট করেন সেটার এঙ্গেজমেন্টের রেটের তুলনায় আপনি যদি 100 ক্যারেক্টারের মধ্যে টুইট করেন সেটার এঙ্গেজমেন্ট রেট 70% বেশি হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা টুইটারের টুইটার হ্যান্ডেল ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 50 ক্যারেক্টার, টুইটারের প্রোফাইল নেমের ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 50 ক্যারেক্টার, প্রোফাইল নেমের ম্যাক্সিমাম লেন্থ 50, আর হ্যান্ডেলের ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 15, মানে 15 ক্যারেক্টার। প্রোফাইলের 50 না আপু, প্রোফাইল নামের ম্যাক্সিমাম লেন্থ 50, 50 50 ভাইয়া। টুইটার হ্যান্ডেল ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 15 ক্যারেক্টার, আর টুইটার প্রোফাইল নেম ম্যাক্সিমাম লেন্থ 50 ক্যারেক্টার। লিখেছেন টুইটারের প্রোফাইল পিকচার সাইজ 400x400। লিখেছেন? জি আপু। টুইটারের হেডার সাইজ 1500x500। দেখি কভার ফটো আপু। সরি ভাই। হ্যাঁ হেডার হ্যাঁ জি হেডার সাইজটা আপু 1500, 1500x500। টুইটার পোস্ট ইমেজ সাইজ ১০২৪/512, টুইটারে পোস্ট ইমেজ সাইজ। টুইটারের কার্ড ইমেজ সাইজ হচ্ছে 1200x628। টুইটারের ভিডিও সাইজ হচ্ছে স্কোয়ার সাইজ যদি চিন্তা করি সেটা হচ্ছে 720x700, স্কোয়ার সাইজ হলো 720x700।
লিখেছেন টুইটারের ভিডিও সাইজ 720x700, 720x720, ল্যান্ডস্কেপ সাইজ হচ্ছে 1280x720। কিসের যাব? ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ল্যান্ডস্কেপ সাইজ হচ্ছে 1280x720। কি ভাই, 720? 1280x720। আচ্ছা, এর আগেরটা আপু 720x700 ছিল না? 720x720, ওটা স্কোয়ার সাইজ। আচ্ছা আপু, আর পোর্ট্রেট সাইজ হচ্ছে 720x1280। লিখেছেন? জি আপু। পোর্ট্রেট সাইজটা লিখেছেন? জি আপু। কত? 720x720x1280। ল্যান্ডস্কেপ সাইজটা 1280x720। এটা কিন্তু গুলায় ফেলবেন না, ল্যান্ডস্কেপের সাইজ এবং পোর্ট্রেটের সাইজ কিন্তু সিমিলার। আপু ভিডিও না একবার বলবেন, ভিডিও স্কোয়ার 720x700 ছিল না? 720x720, 720x720। আচ্ছা আপনারা। জি আপু। হচ্ছে ল্যান্ডস্কেপ লিখেছেন। আচ্ছা, ম্যাক্সিমাম টুইটার ভিডিও লেন্থ, টুইটারের ভিডিও লেন্থ হচ্ছে 140 ম্যাক্সিমাম ভিডিও লেন্থ। টুইটারের যে ভিডিওটা দেয়, ভিডিও কি খুব বড় দেখেছেন? যে তেমন তো বেশি বড় দেখি না, ওইটাই 140 সেকেন্ডস, 140 সেকেন্ডস। পোর্ট্রেট সাইজটা কত ছিল একটু রিপিট করবেন? 720x1280। ভিডিও লেন্থ কত বললেন যে? 140 সেকেন্ড। 140? জি ভাই। আচ্ছা, কার এখান থেকে যেন মিউজিকের সাউন্ড আসে, এটা তো আমাদের ভিডিও গুলো কপি রেখে হয়ে যাবে, তার এখান থেকে আসে শুনতে পেয়েছেন আপনারা? জি আপু, আর একটু বলুন তো। 800x428, 428। হ্যাঁ, 800x428। লিখেছেন, এটা কিন্তু অ্যাড ইমেজের সাইজ, এটা কিন্তু প্রোফাইলের ইমেজের সাইজ না। জি আপু, অ্যাড ইমেজের সাইজ এটা। আচ্ছা, অ্যাড ইমেজের এটার পরেরটা আমি বলছি, একটা সেকেন্ড। অ্যাড ইমেজ কত দেয়? 800x428। আর টুইটারের হচ্ছে অল্টার টেক্সট বা অল টেক্সট যেটা না, এটার লিমিট হচ্ছে সবচাইতে বেশি 1000, 1000 ক্যারেক্টার। জি আপু, এটা লিংকডইনের ক্লাসে বলছিলেন। হ্যাঁ, টুইটারের আপনার ক্যাপশন লিমিট এত বেশি না, টুইটারের অল টেক্সটের লিমিট এত বেশি। জ
একবার একবার বলবেন এখন বলবেন টুইটারের অ্যাডিমেট সাইজ 800 এখন বলেন যে এটা আসলে কথা আমি কাটা কাটা শুনছি কেন অল টেক্সট অল টেক্সট টুইটারে অল টেক্সটের ক্যারেক্টার লিমিট হচ্ছে 1000 টুইটারের অ্যাড সাইজ অ্যাডের ভিডিও সাইজ অ্যাডের ভিডিও সাইজ সেম উপরে যা লিখেছেন মনে আছে সবাই 428 অ্যাডের ভিডিও সাইজ ভিডিও এটা অ্যাডের ইমেজ সাইজ বলছে ইমেজ আর ভিডিও দুইটার সাইজ আলাদা কিন্তু ভিডিওর সাইজ হবে উপরে যেটা লিখেছিলাম স্কয়ার 720 বাই 720 ল্যান্ডস্কেপ 1280 বাই 720 আর পোর্ট্রেট 720 বাই 1280 টুইটারে হচ্ছে আপনার যেটাকে আমরা রিটুইট করি ওইটাও আমাদের টুইট হিসেবে ধরা হয় আমরা তো ধর ফেসবুকে পোস্ট করতেছি তাই না ভাইয়া আমরা ফেসবুকে পোস্ট করি না তো টুইটারে তো পোস্ট করাকে টুইট করা বলে তো আমরা যেটা শেয়ার করব সেটাও টুইটারে আমাদের ওই টুইট হিসেবে ধরবে পোস্ট হিসেবে ধরবে ঠিক আছে জি আপু নন ভেরিফাইড টুইটার প্রোফাইল থেকে একদিনে আপনি 400 মানুষকে ফলো পাঠাতে পারবেন আর ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে 1000 নন ভেরিফাইড থেকে আপু 400 আর ভেরিফাইড থেকে 1000 আপনি 24 ঘন্টার মধ্যে মানে 24 আওয়ার পিরিয়ডের মধ্যে আপনি যদি ফলো আর ফলোটা খুব ফ্রিকোয়েন্টলি পাঠান বা খুব র‍্যাপিডলি পাঠান তাহলে আপনার প্রোফাইলটা ফার্স্টে হাফ এন আওয়ার থেকে 24 ঘন্টা পর্যন্ত লক মানে লক করে দিবে আচ্ছা তো এখানে আসলে 24 ঘন্টার মধ্যে কয়টা পাঠানো যাবে তাহলে 24 ঘন্টা 400 পাঠাতে পারবেন কিন্তু কথা হচ্ছে একটু গ্যাপে 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 টানা পাঠাতে পারবেন মানে ঘন্টায় আমরা যেমন বলে দেই লিংকডইনে এত পাঠানো যায় বা ইনস্টাগ্রামে এত পাঠানো যায় এখানে ওরকম আওয়ারলি কিছু না সেটা হচ্ছে খুব র‍্যাপিডলি দেওয়া যাবে না যে দিলাম 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 ওরকম করে দিতে পারবেন না এটা হাফ এন আওয়ার থেকে 24 আওয়ার পর্যন্ত অ্যাকাউন্টটা লক হয়ে গেলে আপনাকে আনলকের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ভেরিফাই করতে হবে যে সেটা অটোমেশন ছিল না আপনি অ্যাজ এ পারসন সেটা পাঠিয়েছেন তাহলে সেই লকটা আনলক করা হবে বুঝতে পেরেছেন ফার্স্টে ক্লাসে ফার্স্টে বলেছিলাম যে আপনার টুইটার প্রোফাইলের কোনো লিমিট নেই যে কত ফলো করতে পারবেন ঠিক আছে কিন্তু এখানে একটা লিমিট আপনাকে বেঁধে দিচ্ছে সেটা হচ্ছে যদি 5000 ফলোয়ার আপনি পাঠিয়ে দেন তার মধ্যে 90% ব্যাক না করে 5000 এর 90% মানে কত আপনি ওখানে ব্লক হয়ে যাবেন আপনি তখন যে আমার 4500 ব্যাক আসেনি এই জন্য আমি আনফলো করে দিব আপনি তখন আনফলো করতে পারবেন না আপনি আবার ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন বুঝতে পেরেছেন সো অনেকেই দেখা যায় টুইটারে কাজ দেওয়ার সময় বলবে আমার এগুলি আনওয়ান্টেড তুমি আনফলো করো কিন্তু যদি তার মানে 4500 এর উপরে উঠে যায় 5000 হয়ে যায় তখন কিন্তু আর আপনি আনফলো করতে পারবেন না
যেটা 4,500 4,700 আছে তখন আপনি আনফলো করে দিতে পারবেন, কিন্তু 5,000 হয়ে গেলে কিন্তু আনফলোর অপশনটা অফ হয়ে যাবে। তো বলবেন আপু আমি তো কিনা মনে ছিল না 5,000 নিয়ে নিছি, এখন আনফলো করতে পারি। ঠিক আছে জি আপু, তার মানে 5,000 এর আগে আনফলো করা যাবে? হ্যাঁ 5,000 এর আগে করতে পারবেন, 5,000 এর পরে করতে পারবেন। টুইট কিভাবে ক্রিয়েট করে সেটা আমি আপনাদের দেখাবো। আর টুইটারের বেসিক এগুলি ছাড়াও আপনার আরো কিছু আছে, যেগুলি হচ্ছে টুইটারের মানে আপনার আপনার বায়ার টুইটার বায়ার আপনাকে টুইটারে কি কাজ দেবে, বায়ার টুইটারে যে কাজগুলি দেয় সেটা হচ্ছে টুইটারের তার নিশ অনুযায়ী তার পোস্ট এঙ্গেজমেন্ট বাড়ানো, তার ফলোয়ার বাড়ানো, তার আনওয়ান্টেড যেই ফ্রেন্ড মানে থাকে ওইগুলিকে সে রিমুভ করা, আর হচ্ছে অ্যাফিলিয়েটেড যারা কাজ করে বা মানে আমরা মার্কেটিং করব যারা তারা হচ্ছে মার্কেটিং এর জন্য টুইটারের সবচেয়ে বেস্ট হয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ওয়েবসাইটের ট্রাফিক। আপনার ওয়েবসাইটকে দাঁড় করানো বা ওয়েবসাইটের কনভার্সনস আনার জন্য আপনার যেটা করতে হবে সেটা টুইটার অনেক বড় হেল্প করে, কারণ টুইটারে আপনার যে কেউ যাচ্ছে টুইটারে কিন্তু এখন বাংলাদেশে যে আমরা ওই দিন হাসলাম না ক্লাসে যে আচ্ছা ভাইয়া দেখছেন আমাকে ছড়া পাতা হচ্ছে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছে, টুইটারে কিন্তু এরকম কিছু নেই। বুঝতে পারছেন আমার কথাগুলো? টুইটারের ইন্টারফেসের সাথে টুইটার করতে গেলে বাদ বাকি জিনিসগুলো আমি একটা একটা করে বলে দিব। সেটা হচ্ছে রিসার্চ ইওর বায়ার এন্ড ক্রিয়েট ইউনিক এন্ড এঙ্গেজিং কন্টেন্ট, অর্গানাইজ এ শিডিউল ফর ইওর পোস্ট, অ্যানালাইজ ইওর ইম্প্যাক্ট এন্ড রেজাল্ট। এখন টুইটারের একটা জিনিস আছে যেটা আমরা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় দেখবো না, সেটা হচ্ছে আমরা আমাদের এই জিনিসটা দেখতে পাবো লিঙ্কডইনে যদি পোস্ট করি, লিঙ্কডইনের প্রোফাইলে এঙ্গেজমেন্ট কতজন পোস্ট দেখেছে, কতজন এঙ্গেজ হয়েছে, কতজন মানে কনভার্সনস কি এসেছে, এই জিনিসটা দেখা যায়। তার মানে পোস্টের রিচ আর কনভার্সনসটা দেখতে পাই। টুইটারেও আমরা এরকম দেখতে পাবো আমার পোস্টের যে অ্যানালিটিকটা দেখতে পাবো, এই অ্যানালিটিকটা টোটাল আপনার হচ্ছে একটা পেজে যেরকম অ্যানালিটিক দেখতে পাই না জি আপু, একটা পেজে যেরকম অ্যানালিটিক দেখতে পাই ওই রকম। বুঝতে পেরেছেন? ভালো এতজনের কাছে পৌঁছেছে, এতজন লাইক দিয়েছে, শুধু এতটুকুই দেখা যায়। অন্য কোন সোশ্যাল মিডিয়াতে কি দেখতে পারি আমার পোস্টে কতজন কতজনের কাছে আমার পোস্টটা পৌঁছেছে? টুইটারে গেলে আমরা এইটার অ্যানালিটিকটা দেখতে পাবো যে কতজন দেখেছে, কোত্থেকে দেখেছে, মানে যেরকম একটা পেজে আমরা অ্যানালিটিক দেখতে পাই ডিটেইলি, টুইটারে ওই প্রোফাইলে ডিটেইলিংটা পাওয়া যায়। বুঝতে পেরেছেন? তাহলে কি আলাদা করে অ্যানালিটিক কিছু নাই? না, টুইটারে এখানে আলাদা করে অ্যানালিটিক কিছু নাই। আপনার পোস্টের নিচে অ্যানালিটিক্স এর একটা বাটন আছে, সাইন আছে, ওইটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যখন আপনি পোস্টটা সরি অ্যাজ এ টুইটার হোল্ডার হিসেবে থাকবেন, আপনি ভিজিটর হিসেবে ওই অ্যানালিটিকটা দেখতে পারবেন। আমি বলেছিলাম টুইটারের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যেটা করতে হয় ক্রিয়েট ইউনিক এন্ড এঙ্গেজিং কন্টেন্ট, অর্গানাইজ শিডিউল ফর ইওর পোস্ট। টুইটারে কিন্তু পোস্ট প্রোফাইলের পোস্ট কিন্তু শিডিউল করা যায়, টুইটারে প্রোফাইলের পোস্ট শিডিউল করা যায়। টুইটার ভেরিফিকেশনের জন্য রিকোয়ারমেন্ট কমপ্লিট প্রোফাইল, প্রোফাইল পিক, কভার পিক, পাবলিক টুইট, মোর দেন 1K ফলোয়ার এবং ফুললি অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে।
আর একটু বলবেন। ওকে ভাইয়া, ভেরিফিকেশনের রিকোয়ারমেন্ট হচ্ছে কমপ্লিট প্রোফাইল লাগবে, মানে প্রোফাইলের যত সেট মানে যত ডিটেইলিং আছে দিতে হয় একটা প্রোফাইলে, সম্পূর্ণটা থাকা লাগবে। প্রোফাইল পিকচার থাকা লাগবে, কাভার পিকচার থাকা লাগবে, পাবলিক টুইটস থাকা লাগবে। টুইটসটা এরকম না যে আমি শুধু আমার যারা ফলোয়ার থাকলো তারাই দেখতে পারবেন, না, টুইটস গুলি সমস্ত হচ্ছে পাবলিক থাকা লাগবে। আপনার ফলোয়ার থাকা লাগবে 1K, মানে 1000 ফলোয়ার থাকা লাগবে। এবং এই 1000 ফলোয়ার এমন না যে আমি 10 বছর পরে এসে টুইটারে আমি ট্রাই করব যে আমাকে ভেরিফিকেশন দাও, আমার তো এখন 1000 ফলোয়ার আছে। নো, আপনাকে অ্যাক্টিভ কথাগুলো শোনা যায়নি। কোন কথাটা ভাইয়া, রিকোয়ারমেন্ট আপু যে পাবলিক টুইটের পরে যেটা বলছেন কত, সেটা হচ্ছে যে 1000 ভাইয়া, 1000 ফলোয়ার থাকতে হবে আপনার প্রোফাইলে। এবং এই রিকোয়ারমেন্ট গুলি ফুলফিল হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি না আপনি টুইটারে ফুললি অ্যাক্টিভ না থাকেন, বুঝতে পেরেছেন? এবং টুইটারের আরেকটা জিনিস হচ্ছে আপনার খুব ফ্রিকোয়েন্টলি বা খুব র্যাপিডলি কিন্তু আপনি টুইট করতে পারবেন না। আমরা যেমন একটা জিনিস শেয়ার করলাম আর একটা জিনিস শেয়ার করলাম, ওরকম না, হাফ এন আওয়ার গ্যাপে গ্যাপে, হাফ এন আওয়ার মানে মোটামুটি হাফ এন আওয়ার গ্যাপে হচ্ছে আপনি টুইটারের টুইট গুলি রিটুইট করতে পারেন অর টুইট করতে পারেন আপনি, বুঝতে পেরেছেন? জি আপু। টুইটারিং, টুইটারে আমরা কেন ইনভেস্ট করি? হ্যাঁ, টুইটারে এগুলি শুনে মনে হতে পারে টুইটার এমন, টুইটার ওরকম, টুইটারে আমরা কেন ইনভেস্ট করি? টুইটারে বললামই তো যে টুইটারের কাজ কি কি থাকবে। বায়ার তার প্রোডাক্টের জন্য যেতে পারে, বায়ার তার প্রোফাইলের জন্য যেতে পারে, বায়ার তার ওয়েবসাইটের জন্য যেতে পারে, বায়ার তার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যেতে পারে। টুইটার থেকে যখন প্রমোশন করা হয় তখন কিন্তু ওয়েবসাইটের জন্যই টুইটার প্রমোট করে, মানে আপনি আপনার নিজের প্রোফাইল থেকে অ্যাড রান করাবেন। আমরা যেমন অ্যাড রানের জন্য প্রতিবার আমাদের বিজনেস পেজে যেতে হয় না, নিজের প্রোফাইলের তো অ্যাড রান করতে পারি না, পারি আমরা? টুইটারে কিন্তু নিজের প্রোফাইলের অ্যাড রান হয়, টুইটারেও অ্যাড রান পসিবল সেটা নিজের প্রোফাইলে, বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা আপু, জি আচ্ছা আপু, এখানে তো টুইটারে বায়ো অ্যাড করা যায় না? হ্যাঁ যায়। টুইটারের লিমিটটা কত আপু? টুইটারের বায়োটা আমি বলে দিচ্ছি ভাই, ওইটা আমার 158 টাইপের কিছু একটা, আমি দেখে বলে দিচ্ছি আপনাদেরকে। টুইটারের ক্যাটাগরিগুলি লিখে নেন আপু, 160 বায়ো, 160, 150 বলেছে, আচ্ছা 160। ক্যাটাগরি হচ্ছে ভাইয়া, টুইটারের ক্যাটাগরিগুলি লিখে নেন, মিউজিক, টিভি, ফিল্ম, ফ্যাশন, গভর্নমেন্ট, পলিটিক্স, রিলিজন, জার্নালিজম, মিডিয়া, স্পোর্টস, বিজনেস। আপু একটু তাড়াতাড়ি হয়ে গেছে, একটু করে আস্তে করে বলুন। মিউজিকের পর আর কিছু বুঝি নাই, কারণ হচ্ছে ভাই আমি যত কথা বলছি আমার গলার মধ্যে ফুসফুস তত বেশি করছে। মিউজিক, টিভি, ফিল্ম, জি আপু, ফ্যাশন, গভর্নমেন্ট, পলিটিক্স, রিলিজন, পলিটিক্স আর রিলিজন, জি আপু, জার্নালিজম, মিডিয়া, স্পোর্টস, বিজনেস। আচ্ছা আপু, টুইটারের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে টুইটারের কাজ যদি করতে চান। আপু স্পোর্টস এর পরে কি বলছিলেন না? বিজনেস, বিজনেস, টুইটারের একটা এক্সটেনশন আছে টুইটারের কাজ করার জন্য, সুপার পাওয়ার ফর টুইটার, সুপার পাওয়ার ফর টুইটার। জি আপু, টুইটারের অ্যাড অ্যাকাউন্টের রুলস, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, জি আপু, অ্যাকাউন্ট
অ্যাডমিনিস্ট্রেটর, ADMINISTRATOR। এটা কি সেটা আমি বলে দিচ্ছি একটু পরে, লিখে নেন শুধু আগে আপনারা। হ্যাঁ জি আপু, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার লিখেছেন? জি আপু। ক্রিয়েটিভ ম্যানেজার, লাস্টটা কি আপু এখন বললেন? ক্রিয়েটিভ, CREATIVE। ক্রিয়েটিভ ম্যানেজার লিখেছেন? জি আপু। ক্যাম্পেইন অ্যানালিস্ট, আপু এক্সটেনশনটার নামটা বল একটু বলবেন। সুপার পাওয়ার ফর টুইটার। আমি সবাইকে ক্যামেরাগুলি অন করতে বলেছি, চারটা পাঁচটা মানুষ ছাড়া সবার ক্যামেরা বন্ধ। তুষার, সুব্রত, রাশেদ, নাসিরউদ্দিন, আমার আমার ক্যামেরা তো অন আছে, আমার দুইটা। হ্যাঁ আপনারটা আমি বলেছি তো, কাদেরটা অন আছে, বাদ বাকিগুলি বন্ধ। আচ্ছা আচ্ছা আপু, এক্সটেনশনটা আসে না। সুপার পাওয়ার ফর টুইটার। জি আপু। আচ্ছা আমি দেখতেছি। ক্যাম্পেইন অ্যানালিস্ট লিখেছেন? জি আপু। অর্গানিক অ্যানালিস্ট? জি আপু। অর্গানিক অ্যানালিস্ট, পার্টনার, অডিয়েন্স ম্যানেজার, আচ্ছা টুইটারের কাজ কি কি? সেটা হচ্ছে টুইটারের প্রোফাইল যে করবেন, একটা প্রোফাইল তৈরি করার আর কন্টেন্টের জন্য কি কি করতে হয় সেটা একটা লিস্ট আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কাস্টমাইজ এন্ড ব্র্যান্ড ইওর প্রোফাইল, কাস্টমাইজ ব্র্যান্ড ইওর প্রোফাইল, ক্রিয়েট টুইটার লিস্ট, ক্রিয়েট টুইটার লিস্ট, হ্যাঁ টুইটার টুইট লিস্ট, সরি টুইটার, হ্যাঁ টুইটার লিস্ট, টুইটার লিস্ট, ক্রিয়েট টুইটার লিস্ট, অ্যাডভার্টাইজ অন টুইটার, অ্যাডভার্টাইজ অন টুইটার, ড্রাইভ ট্রাফিক টু ইওর ওয়েবসাইট, ইওর ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ আপু এটা আরেকবার বলেন। ড্রাইভ ড্রাইভ ট্রাফিক টু ইওর ওয়েবসাইট, মানে ট্রাফিক কে টুইটারে যারা থাকবে তাদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাও। গেট ভেরিফাইড অন টুইটার, বুঝিনি আপু। গেট ভেরিফাইড অন টুইটার মানে ওই যে টুইটার অ্যাকাউন্ট ভেরিফিকেশন তো আপনার করতে হলে কি লাগে, আমি বললাম না রিকোয়ারমেন্ট গুলি? জি আপু। হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট কি করলে আপনার টুইটার অ্যাকাউন্ট থেকে আপনি মার্কেটিং করতে পারবেন এবং ভালো কাজ করতে পারবেন। কি কি কাজ করতে হবে আপনাকে টুইটারে সাকসেস হওয়ার জন্য? গেট ভেরিফাইড অন টুইটার, তারপর হচ্ছে ফোকাস অন বিল্ডিং ইওর ফলোয়ার কাউন্ট, ফোকাস বিল্ডিং, ফোকাস অন বিল্ডিং, BULDING, বিল্ড, মানে বিল্ড করা বলি না আমরা? জি আপু। ও বিল্ডিং ফর ইওর ফলোয়ার কাউন্ট, কারণ টুইটারে তো ঝামেলা হচ্ছে, আপনাকে ফলো রিকোয়েস্ট পাঠালে
আপনাকে আপনি পাঠাচ্ছেন সে যদি আপনাকে না পাঠায় আপনি তো ব্লক হয়ে যাবেন, এই জন্য অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবেন অ্যাকাউন্ট ব্লক না হয়ে যায়। আর টুইটার অ্যাকাউন্ট যদি টুইটার অ্যাকাউন্ট অনেকেরই আছে, অনেক পুরনো অ্যাকাউন্টও আছে, দেখবেন অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না, বিকজ আপনি টুইটারে অ্যাক্টিভ না। পুরনো অ্যাকাউন্টেও অনেকে টুইটার অ্যাকাউন্টে অ্যাডটা অ্যাক্টিভ হবে না যদি তারা টুইট না করে থাকে, যদি তারা টুইটারে অ্যাক্টিভ না থেকে থাকে। টুইটারে অ্যাক্টিভ থাকতে হবে মিনিমাম, মানে একটা বলে দেয় যে অ্যাক্টিভের আগে ছিল এটা যে 100 ফলোয়ার থাকতে হবে, মিনিমাম 100 ফলোয়ার থাকলে আগে হচ্ছে টুইটারের অ্যাডটা এনাবেল করতো। এর আগে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে থাকতো, এর আগে অ্যাডটা ডিসেবল হয়ে থাকতো। আপু তিন নাম্বারটা যদি একটু বলতেন। ড্রাইভ ট্রাফিক টু ইওর ওয়েবসাইট, গেট ভেরিফাইড অন টুইটার, এগুলি? হ্যাঁ হ্যাঁ আপু, এটা দুই তিন নাম্বারটা, প্রথম নাম্বারটা তো লিখলাম। ক্রিয়েট টুইটার লিস্ট, হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট টুইটার লিস্ট, আরেকটা অ্যাডভার্টাইজ অন টুইটার। আচ্ছা ঠিক আছে, টুইটারের অ্যাডের জন্য ads.twitter.com। তো আপনার যেটা আমি বললাম না যে রুলস, রোলস ইন টুইটার, টুইটারের অ্যাড অ্যাকাউন্টের রোল, সেই রোলগুলি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাড ম্যানেজার, ক্রিয়েটিভ ম্যানেজার, ক্যাম্পেইন অ্যানালিস্ট। আমরা যেমন ফেসবুকের পেজের রোল পেতাম না, ওইরকম একটু আগে যে নামগুলি বলে গেলাম এগুলি কিন্তু টুইটারের অ্যাড অ্যাকাউন্টের রোল। ওইখানে টুইটার আপনাকে দেখাবে যে আপনি কোন কারণে, টুইটার আসলে ডিসেবল করে না, সাসপেন্ড করে দেয়। সাসপেন্ড করার রিজন থাকে টুইটারের কোনো রুল ভায়োলেট করলে। টুইটারে আগে অ্যাড অ্যাকাউন্ট এনাবেল করতে হলে মিনিমাম 100 ফলোয়ার থাকা লাগতো এবং পার ডে মিনিমাম 3টা করে টুইট করা লাগতো আগে, প্রিভিয়াস, রিসেন্টলি না। কিন্তু এখন হচ্ছে আপনি যদি মোটামুটি অ্যাক্টিভ থাকেন 30 days এর মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্ট এনাবেল হয়ে যাবে, 30 দিনের মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্ট এনাবেল করে দিবে যদি আপনি অ্যাক্টিভ থাকেন টুইটারে। বুঝতে পেরেছেন কথাটা? সবাই কি আমার কথাগুলি বুঝতে পেরেছেন? আবার বলবেন। আগে মানে প্রিভিয়াসলি টুইটারের একটা অপশন ছিল যেটা টুইটার বলতো, সেটা হচ্ছে যে মিনিমাম 100 ফলোয়ার থাকতে হতো, পার ডে মিনিমাম 3 থেকে 5টা টুইট করতে হতো, ঠিক আছে? জি আপু। তারপরে 30 দিন পরে টুইটার হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট এনাবেল করতো। কিন্তু এখন এটা বলে না, এখন যেটা বলে সেটা হচ্ছে যে তুমি অ্যাক্টিভ থাকো, রেগুলার অ্যাক্টিভ থাকো এবং 30 days এর মধ্যেই তোমার অ্যাড অ্যাকাউন্ট তোমাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে, আপনার 100 ফলোয়ার ছাড়াও অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে? প্রতিদিন অন করা না, টুইটারে যাবেন, টুইটার যারা টুইট করেছে তাদের গুলিতে আপনি কি বলবো রিঅ্যাক্ট করে দিয়ে আসবেন বা তাদের টুইট গুলিকে রিটুইট করবেন। তারপরে হচ্ছে আপনি বলে এটাকে রিটুইট করা, তারপর নিজে টুইট করতে হবে, মানে আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে ডিরেক্টলি, ডেইলি ডিরেক্টলি, ডেইলি পার ডে, কিন্তু ডিরেক্টলি, শুনতে পাচ্ছেন? আপনারা হচ্ছেন 1000 মেসেজ পাঠাতে পারবেন ডিরেক্টলি। বুঝতে পারছেন? 1000 মেসেজ পাঠাতে পারবেন, এটা সব মিলিয়ে আপু। আপনি আমাকে একবার টেক্সট পাঠালেন না, এরপরে তো আমি আপনার সাথে কথা বলছি, তাই না? সেটা না, আমাকে একটা সুব্রতকে একটা 1000। ও আচ্ছা আচ্ছা বুঝছি আপু। তবে আচ্ছা, তারপরও আমি আপনাদের সাথে কিছু লিংক শেয়ার করব। হ্যাঁ জি আপু, লিংক দিয়ে দিব যেখানে টুইটারের আরো ডিটেইলিং গুলি পেয়ে যাবেন আপনারা। আমি যেটা বেসিক কিছু বলে দিলাম, লিংক গুলি আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব জি আপু। জি আপু করে
এখন লিংকটা ওপেন করবেন না, লিংক আস্তে ধীরে ওপেন করে আপনারা পড়েন, পড়ে বুঝেন যে টুইটারের লিমিট, আমি তো অল্প কিছু লিমিট করেছি, টুইটারে আসলে রুলসটা মানে বেশ বেশ লম্বা টুইটারের, যদি আমাদের ফেসবুক অনেক লম্বা আমরা হয়তো জানিও না, আমাদের আসলে ওইভাবে আমরা নিজেরা জানার ট্রাইও করি না কখনো, কিন্তু টুইটারটা আসলে ঝামেলা করবে যে আমরা যেমন ফেসবুকে পারি আর না পারি একটা ভিডিও দিয়ে দিই, একটা ভিডিও দিয়ে আমরা ফেসবুকে ভাইরাল, টুইটারে এই জিনিসগুলি হয় না, টুইটারে খুব লং টার্মের ভিডিও দেওয়া যায় না, টুইটারে ভিডিওটাই আসে হচ্ছে 140 সেকেন্ডের, আমরা জানি। আচ্ছা রাফি, আপনার শরীর ভালো ভাইয়া? রাফি, আরমান, জি আপু ভালো আপনার? জি আপু একটু কি হয়েছে? প্রচন্ড পরিমাণ বডি পেইন এসব আর কি আপু, মাথা ব্যথা, চোখ ব্যথা, মানে পুরো শরীরের অবস্থা খুব খারাপ। সে মাথা ব্যথা, চোখ ব্যথা, বডি পেইন, এটাকে অসুস্থতা বলেন আপনারা? এটাকে অসুস্থতা বললে আমার মতে দম বেড়ে যাওয়ার মতো হলে আপনি কি বলবেন ভাইয়া? আপু গত পরশু রাতে 2টা বাজে খবর পাইছি সামনের বাড়িতে আগুন লাগছে, ওইখানে যাই মানে ঠান্ডা এমন ভাবে অবস্থা হয়েছে যে কি মাথা তোলার মতন, মানে বিছানা থেকে মাথাটা তুলতে পারতেছি না, এত পরিমাণ মাথা ব্যথা। আমার মতো আজকে কথা হচ্ছে এরকম হাসি হাসি কন্টিনিউয়াসলি কথা বলতে পারে না, বিশ্বাস নিতে কষ্ট হয় তখন কি করতে সেটা বললাম, ট্রাই করেন, আপনারা এখনো ইয়ং আছেন, এতটুকু তো যদি এত খাপড়ায় যান শরীর ভালো না, ডাক্তারের সাথে যখন কথা বলবেন ডাক্তার অলওয়েজ একটা কথা বলবে যে শরীর হচ্ছে ভালো না থেকে বড় কাজ করা হচ্ছে মন, আপনি যত মেন্টালি স্ট্রং থাকবেন তত দ্রুত হচ্ছে আপনি সুস্থ হবেন। নিজেকে অসুস্থ ফিল যত চিন্তা করবেন আমি অসুস্থ তত বেশি অসুস্থ হবেন। আচ্ছা ফার্স্টে যে লিংকটা দিয়েছি এটা হচ্ছে টুইটারের লিমিটেশন, টুইটারে কি কি করা যায়, টুইটারে কি কি করতে পারবেন না, করতে গেলে কখন করতে হবে, কতটুকু পরিমাণে করতে পারবেন, ওই লিংক। এরপরে যে সাজ্জাদ মাসখান দিয়ে আরেকটা লিংক এখন ঢুকাই দিচ্ছে, এটা কি এখন দেওয়া খুব দরকার ছিল সাজ্জাদ? আর এখন যে লিংকটা দিচ্ছি এটা হচ্ছে টুইটার ভেরিফিকেশনের জন্য কি কি করতে হবে বা কি কি রুলস আছে সেইগুলো, ঠিক আছে, গাইডলাইন। টুইটারের চেঞ্জ কত সাল থেকে কি ছিল, 2010 কি ছিল, 2011, 2013, 2015 ওরকম আপনাকে বলে দিবে, ফার্স্ট স্টেপটা যেটা, ঠিক আছে, টুইটার লিমিটটা যেটা ওখানে বলে দেয়, বাকিগুলি আপনারা টুইটার ইউজ করবেন না বলে এখন অনেক কোশ্চেন মাথায় আসবে, কোশ্চেন কোনো কিছু মাথায় আনবেন না, শুধু টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, ক্রিয়েট করে আপনারা যখন টুইটার অ্যাকাউন্টে গিয়ে কাজ করা স্টার্ট করবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আচ্ছা এটা 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 এটা, কিন্তু প্রবলেম হবে টুইটারটা যখন ইউজ করা শুরু করবেন তখন থেকে আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা কি ছিল, কেন ছিল, কিভাবে ছিল। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? জি আপু। আজকে আপনাদের পার্টিসিপেন্টের এরকম বেহাল দশা কেন? আমার থাকার কথা, আপনাদের কেন? আমার আপুরা তো ঠিকই আছে, ভাইয়াদের এত সমস্যা কেন? অনুমতি নেই
আমি কার কার করতে করতে পাগল হয়ে যাবো। অনুমতি নেই, অনুমতি নেই। পারমিশন দিয়েছি দেখেন। সুব্রত কি করতেছেন, কি পড়তেছেন আপনি? যেগুলো যেগুলো আপনি পড়াই লিখে দিয়েছেন ওগুলো একটু দেখতেছি আবার। এই যে খাতা যেগুলো লিখছি। আচ্ছা একটু, সবই আমার কাছে শীট আছে, আমি শীট দেইনি, দিব না এখন, দিব না পরে দিব। এগুলো লিখছি তো, এগুলো একটু আগে থেকে একটু রিভাইজ দিচ্ছি আবার। আচ্ছা এই ইনফরমেশন গুলি ছিল আপনার কাছে? ইনফরমেশন ওই যে আমি তো টুইটার অ্যাকাউন্ট ইউজ করি অনেক আগে থেকে, বাট আমার তো ওরকম ভাবে ইনফরমেশন জানা নাই কোনটাতে কতটুকু। টুইটার অ্যাকাউন্ট ইউজ করেন, আপনার ফলোয়ার কয়জন আছে? একটাতে আছে 345 জন, আর নতুন আর একটা খুলছিলাম ওই কুড়িগ্রামে গিয়ে, ওইটা এখন চালাইছি। আগে একটাতে 345 জন আছে। আচ্ছা ফলো করেছেন কয়জন, মানে ফলো করছি? হ্যাঁ ফলোয়ার করেছিলাম আপু, ফলো কয়জন? ফলো করছিলাম আমি প্রায় 700-র মতো। 700 থেকে 335 আনফলো করে দেন। আর টুইটারে ফলো কাদেরকে করবেন? আমরা লিংকডইনে বলেছি না সব হাই প্রোফাইল মানুষকে করতে? হ্যাঁ এখানে জানিয়ে, হাই প্রোফাইল মানুষকে করবেন না, কারণ ওরা কখনো আপনাকে ফলো ব্যাক করবে না, ফলো করবে না। হ্যাঁ সো টুইটারে হাই প্রোফাইল মানুষদেরকে আমরা পাঠাবো না, আমরা আমাদের সিমিলার মানুষকে পাঠাবো। এতে এখন বলতে পারেন যে আপু সিমিলার মানুষকে পাঠালে লাভ কি? টুইটার থেকে কাজ পাওয়ার চিন্তা নাই, টুইটার থেকে টুইটার হচ্ছে বায়ারের কাজ করার চিন্তা করবেন। টুইটার অ্যাকাউন্ট আপনার যখন খুব বেশি পরিমাণে ফলোয়ার থাকবে তখন আপনি চাইলে, যেটা আমরা ইনস্টাগ্রাম করে ইনফ্লুয়েন্স মার্কেটিং, ইনস্টাগ্রামের কিন্তু মার্কেটিং মানে বেসিক স্টার্ট বেসিক মানে সরি মেইন মার্কেটিং হয় ইনফ্লুয়েন্স মার্কেটিং দিয়ে ইনস্টাগ্রাম। বলতে পারেন আপু তাহলে আমরা ইনফ্লুয়েন্স মার্কেটিং কোত্থেকে করব? আপনাদের নিজেদের প্রোফাইল এখন থেকে বিল্ড আপ করতে হবে। আপনারা যারা চিন্তা করেন আমরা ফেসবুক ইউজ করছি, আপনারা ফেসবুক ইউজ করা বন্ধ করে দেন, ফেসবুক ইউজ করা বন্ধ করে দেন, কারণ ফেসবুক মার্কেটিং এ কোথাও আপনার ফেসবুক প্রোফাইলের প্রয়োজন হয় না। আপনি চিন্তা করে দেখেন ফেসবুক মার্কেটিং এর কোথাও ফেসবুক প্রোফাইলের প্রয়োজন হয় না। কি প্রয়োজন হয়? বিজনেস পেজের প্রয়োজন হয়, কিন্তু অন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার থেকে আর্নের জন্য ওই প্রোফাইলগুলি বিল্ড আপ করতে হয়। লিংকডইনে আর্নিং এর জন্য ওই লিংকডইন প্রোফাইল বিল্ড আপ করতে হবে। তারপরে আপনি ধরেন ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্স মার্কেটিং এর, ইনফ্লুয়েন্স মার্কেটিং যেটা ওইটার জন্য, ভাইয়া রাশেদ একটু স্ক্রিনটা বন্ধ করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। লিংকডইনে যাবেন লিংকডইন এর ওরকম, ইনস্টাগ্রামে যাবেন ইনফ্লুয়েন্স মার্কেটিং, আর আসবেন সেম, পিন্টারেস্টে যাবেন সেম, পিন্টারেস্টের কাজ হবে বায়ারের কাজ করে দেয়া, আপনার কাজ করা না। ঠিক আছে, বায়ারের কাজ করার জন্য আপনার প্রোফাইলকে আপনার হচ্ছে ইয়ে করতে হবে, মানে বিল্ড আপ করতে হবে। সো আজকে থেকে আমি আপনাদের প্রথম থেকেই বলে আসছি যে আপনারা ফেসবুক ইউজটা এখন বন্ধ করেন, বন্ধ করে আপনাদের ওই প্রোফাইল গুলিকে বিল্ড আপ করেন। আই ডোন্ট নো আপনারা কতটুকু করেছেন বা কেন করছেন না, আমি জানি না। আপনাদের যদি এক একজনের লিংকডইন প্রোফাইলও আমি এখন যাই, দেখা যাবে যে আপনাদের খুব খুব বেশি পরিমাণে ফলোয়ার আপনারা কানেকশন অ্যাড করেন। আপনাদের যদি ইনস্টাগ্রামে যাই দেখবো যে আপনারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভই না, ওই ক্লাস পারপাসে যে পোস্টটা করেছেন তাই ইনস্টাগ্রামে, তখনই আপনার প্রোফাইল বিল্ড আপ করবে যখন আপনি ইনস্টাগ্রামে ডেইলি মিনিমাম 3টা পোস্ট করবেন। মিনিমাম 3টা পোস্ট ডেইলি ইনস্টাগ্রামে দিতে হয়, তাহলে ইনস্টাগ্রামে এনগেজমেন্ট বাড়বে। একটা প্রোফাইল বিল্ড আপ করতে গেলে প্রথম অবস্থায় 3টা পোস্ট মিনিমাম পার ডে। আপনারা কেউ করেছেন এই পর্যন্ত প্রোফাইল বিল্ড আপ করা ট্রাই করে যে পার ডে আমি 3টা পোস্ট করি? আপনাদের যেই ছবিগুলি আপনারা গিগ এর জন্য রেডি করছেন, ওই ছবিগুলি যেগুলি আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি ইউজ করা বাদ দিয়ে দিচ্ছি গিগ এর জন্য, ওই ছবিটা তো থেকে যাচ্ছে, ওই ছবিটা ডাউনলোড করে আপনি আপনার প্রোফাইল থেকে দেন না, কেউ না করবে? কি কাজ করছেন? এই যে ক্লাস করছেন, ক্লাস যে করেন ক্লাসের একটা স্ক্রিনশট নেন,
স্ক্রিনশটটা যেটা আমরা নেই, এই স্ক্রিনশটটা আপনি দেন যে হ্যাঁ আমি এটা নিয়ে ক্লাস করছি, এতে কি হবে আপনার সাথে যারা কানেকশনে থাকবে তারা অ্যাটলিস্ট জানবে যে আপনি কোনো কিছু একটাতে ইনভলভ, তারা সেখান থেকে আপনার কাছে কোয়েশ্চেন করবে, কোয়ারিজ করবে। এখন আপনি কি জনে জনে গিয়ে জানাবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করি? আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজটা কি এটা কি সবাই জানে? ইভেন আমার প্রোফাইলে সবাই জানে, হ্যাঁ আমার প্রোফাইল আগে জানতো আমি এখান থেকে কোর্স করছি, আমি ওইখানকার ইন্টার্ন অতটুকু জানতো, কিন্তু যখন আমি এলইডিপি তে জয়েন করলাম তখন তারা বললো যে তুমি না ওইখানকার ওইটা ছিল, এইটাতে কিভাবে আসলো? আচ্ছা জিনিসটা কি, এই যে জিনিসটা কি জানানোর জন্য কিন্তু আমার প্রোফাইলে যখন আমি এলইডিপি অ্যাড করি তারপরে মানুষ এসে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা এলইডিপি তো একটা গভর্নমেন্ট প্রজেক্ট, তুমি এটাতে কাজ করছো কিভাবে, কি নিয়ে? এই যে আপনি যে গভর্নমেন্ট প্রজেক্টটাতে শিখছেন আপনি আপনার নিজেকে কতটুকু হাইলাইট করছেন আপনার প্রোফাইল বিল্ডের জন্য? কেউ কি করেছেন? কারণ আপনাদের সবচেয়ে বড় প্রবলেম দাঁড়াবে যে কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ভয়ে কাজ নেবেন না, ভয়ে কাজ নেবেন না। আমি অন্য কারো মতো বলবো না যে তুমি যদি না পারো তুমি কাজটা নিও না, আমি আপনাদেরকে বলেছি না পারেন কাজ নেন, কাজ করানোর দায়িত্ব আমার, কিন্তু অ্যাটলিস্ট স্টার্ট করেন আপনারা। কারণ প্রথম দুইটা বা তিনটা কাজ করার ভয়টা যদি একবার আপনার মুখ থেকে কেটে যায় আপনার ফ্রিল্যান্সিং করতে কোনো ভয় লাগবে না। ওই প্রথম দুই তিনটা কাজ, ওই দুই তিনটা কাজের জন্য নিজেকে এক্সপার্ট কিভাবে করবেন? এখন তো কেউ আপনাকে তার প্রোফাইল দিয়ে আপনাকে কাজ শিখাবে না, শিখাবে? এটা গতকাল রাতে আপনাদের ডিসকাশনে আমি বলেছিলাম যে আমি যখন সেলাই শিখেছি, মানে আমার ডিজাইনিং এর জন্য আমাকে যখন সেলাই শিখতে হয়েছে, আমি কি 200 টাকা গজের কাপড় দিয়ে আমার কি মানে ওই যে ড্রেস বানানো শিখেছি? না, আমি চেয়েছি সবচেয়ে কম খরচে আমি ড্রেস বানানো শেখা। তো বায়ার আপনাকে পে করে তো তারটার সাথে আপনাকে ইয়ে করতে দিবেন, এটাকে কি বলে ভাইয়া, এক্সপেরিমেন্ট করতে দিবে না। নিজের প্রোফাইল নিয়ে এক্সপেরিমেন্ট করেন যে কোন টাইপের পোস্টে হচ্ছে এখন রিয়্যাক্ট বেশি আসে, কোন টাইপের পোস্ট গুলি মানুষ নিচ্ছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোন পোস্টটা করলে সে পাচ্ছে। এরকমও বায়ার পাবেন যে সে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, সে আপনাকে হায়ার করছে তার প্রোফাইল বিল্ড করে দেওয়ার জন্য। এখন আপনার মধ্যে আইডিয়াই নেই ডিজিটাল মার্কেটিং এর কোন পোস্টটা দিলে এঙ্গেজমেন্ট বেশি হবে, সে কাজ পাবে। আইডিয়া আছে আপনাদের মাঝে? নেই কিন্তু, কিন্তু এটা কিভাবে আসবে? আপনি যখন আজকে ধরেন একটা জিনিস নিয়ে পোস্ট দেন, আজকে ধরেন সোশ্যাল মিডিয়ার একটা জিনিস নিয়ে পোস্ট দেন, পোস্ট দিলে আপনি দেখতে পারবেন এটার এঙ্গেজমেন্টটা কিরকম হচ্ছে। কালকে আরেকটা নিয়ে পোস্ট দেন, আপনারা তো মোটামুটি কিছু কিছু শিখেছেন, কিছু কিছু টিপস ট্রিপস এখন আপনারা জানেন, একদমই জানেন না তা তো না। ওই টিপস ট্রিপস গুলি অল্প, ওই রকম না যে বলবো না যে পুরোটা শেয়ার করে শিখে ফেলে, কিন্তু নিজের প্রোফাইল থেকে শেয়ার করে, তাতে হবে আপনি বুঝতে পারবেন যে কোন টাইপের পোস্টে এঙ্গেজমেন্ট বাড়ে। তো বায়ার যখন কাজ দিবে তখন আপনি অটোমেটিকলি কারো কাছে যেতে হবে না, নট ইভেন আমার কাছে, তখন আপনিই বলতে পারবেন যে আপু এই টাইপের পোস্ট দিলে তো আমার এঙ্গেজমেন্ট বাড়ে, আমি এই টাইপের পোস্ট গুলি দিই। কিন্তু এখন যদি আপনারা এই রিসার্চের জায়গাটুকু থেকে সার্চ করা বা খুঁজে বের করা বা এক্সপেরিমেন্ট করা এই জিনিসগুলো এখন না করেন, বাইরের কাজের সাথে তো পারবেন না। আপনাদের আগ্রহ আছে কিন্তু আমি আপনাদের এই জিনিসগুলি কম দেখি, আমি জানি না কেন। আপনারা বলেন তো কে এরপরে আমি আর শুনছি না, আপু আপনি আমাদের সাথে নাই। আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা যত বেশি রিচ হবে আপনি তত বেশি কাজের চান্স বাড়বে, কারণ ইনস্টাগ্রামের মার্কেটিংটা বেসিক মার্কেটিং হচ্ছে যে আমার এত ফলোয়ার আছে, আমি তোমাকে তোমার প্রোফাইলকে আমার প্রোফাইল থেকে এত দিনে আমি হচ্ছে প্রমোট করব, এটার জন্য এত ডলার। আপনারা এখন ফাইবারে যান গিয়ে দেখেন ইনস্টাগ্রামের মার্কেটিংটা এরকম, টুইটারে যান, টুইটারে বায়ারের প্রোফাইল বিল্ড আপ করা, আরেকটা বলতে পারবেন আমার প্রোফাইলে এত আছে আমি তোমার প্রোফাইলকে মানে উইদাউট অ্যাড ক্যাম্পেইন ছাড়া আমি তোমার প্রোফাইলে বা তোমাকে ট্যাগ করে আমি এরকম পোস্ট আমি টুইট করে দিচ্ছি। এতে কি হবে আপনার ফলোয়াররা
তাদেরকে পাঠাচ্ছেন, আপনার ফলোয়ারদেরকে তার বিজনেসে পাঠাচ্ছেন, আপনার ফলোয়ারকে তার ট্রাফিক হিসেবে পাঠাচ্ছেন, কিন্তু আপনাদের তো প্রোফাইলই বিল্ড আপ না। আমি বলেও যদি করতে না পারি তার মানে আমি বলা বন্ধ করে দিলে তো আপনারা আর করবেন ওনা নিজেদের জন্য, তখন আলটিমেটলি দিন শেষে বলবেন উনি তো শিখাইছিল কিন্তু আমরা তো আর্ন করতে পারি না। আপনারা যেমন তিন বেলা, আমরা মানুষ, আমরা তিন বেলা খাবার খাই, এটা যেমন আমাদের প্রয়োজন, আপনাদের এখন আর্নিং এর জন্য এটাও প্রয়োজন যে আমার প্রোফাইল গুলি বিল্ড আপ করতে হবে। ফেসবুক ইউজ করা আল্লাহর ওয়াস্তে সবাই বন্ধ করেন, সবাই ফেসবুক ইউজ করা বন্ধ করেন। আপনারা দেখেন যে আমাকে আপনারা কতক্ষণ ফেসবুকে পান, আমাকে আপনারা কতক্ষণ ফেসবুকে পান নক করে দেখেন। আজকে ফেসবুকের এই ডিলিট করে দেব মোবাইল থেকে, শুধু মেসেঞ্জার রাখবো। ডিলিট করে দেন, ফেসবুক ইউজ করা বন্ধ করেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনি ফেসবুক টোটালি বন্ধ করেন। ফেসবুকের মার্কেটিং করতে গেলে আপনাকে ফেসবুক রিসার্চ করতে হবে, সার্চ করতে হবে কোথায় কোন মার্কেট প্লেসে কি যাচ্ছে, কে কাকে টার্গেট করছে, কি টাইপের মানুষ কোথায় ভিজিট করছে, মার্কেট প্লেস অবজার্ভ করার জন্য ইউজ করতে। কিন্তু আগে নিজে প্রোফাইলটা বিল্ড আপ করেন। এই দুই মাসে আপনারা যদি পার ডে ইনস্টাগ্রামে দুইটা করে পোস্ট দিতেন, আপনাদের দেখতে মানে আপনাদের তো ইনস্টাগ্রামে ক্লাস শেষ হওয়ার পরে পার ডে দুইটা করে পোস্ট দেন, আমরা ঘুরতেছি না। ইনস্টাগ্রামের যারা ইনফ্লুয়েন্সার তাদের কারো প্রোফাইলে ঢুকলে আপনারা দেখবেন চা খাচ্ছে, কফি খাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওই ছবি দিছে। আমরা মাঝে মাঝে ছবি দেখে চিন্তা করি এত ছবি মানুষ কেমনে দেয়, কিন্তু তারা ইনফ্লুয়েন্স মার্কেটিং করে। গাছ লাগায় তবে গাছ লাগায়, ওই গাছ লাগানোর ছবি দেয়, তাও আবার সেটা আবার হচ্ছে রান্না করে। ধরেন আপনার কফি, চা কফি বানায় খান না, চাট গায়েরা তো চা খায়, এটা মাস্ট একটা জিনিস আপনাদের কমন, চা তো খান। ওরা চায়ের মগের বুমারিং বুমারাং ভিডিও করে, আপনারা কি করেন বসে থেকে? সব ডিপ্রেশনের রোগ, সব ডিপ্রেশনের রোগ। জি আপু, আপনি জি আপু বইলেনই না, জি আপু আপনারা বইলেনই না, জি আপু দিয়ে আমার কোনো লাভ নাই। আপনাদের থেকে যদি আর্নিং না পাই আমার কোনো লাভ নাই। আরেকটা কথা, আপনাদের যদি পার পার্সনের ইন্টারন্যাশনাল প্রোফাইল থেকে $100 না আসে আপনারা এই এলইডিপি সার্টিফিকেট পাবেন না। $100 আর্নিং না আসলে এলইডিপি সার্টিফিকেট পাবেন না। এখন যার যার মাথা চুলকানো চুলকাইতে থাকে। আমি ফার্স্টলি বলেছি যে ফ্রিল্যান্সিং হচ্ছে আপনাদের অনেক ধৈর্যের কাজ, আপনারা সময় দিতে রাজি না, আপনাদের জব আছে, আপু টিউশন আছে, আপু আমার এই বিজনেস আছে বা আপনার বাবার বিজনেস দেখছেন সেখানে যেতে হচ্ছে, ওইগুলি যদি কাজকে কাজ মনে করেন ওইটা থেকে কেন কাজ মনে করেন? কারণ ওইটা আপনার জীবিকার একটা অংশ, ওইটা থেকে আপনার একটা আর্ন আসতেছে, দ্যাটস ওয়াই আপনি এই কাজটা করতেছেন না? আপনি কি এরকম করতেছেন? যেমন সুব্রত টিউশনে যায়, সুব্রত কি এরকম হয়েছে যে টিউশন না আজকে ভালো লাগে না, আজকে মন ভালো না, যাবো না, হয়েছে সুব্রত আপনার? যখন আমি অসুস্থ থাকলে যাই না, কিন্তু অসুস্থ না থাকলে আমি সবসময় পড়াইতে যাই। হ্যাঁ শুভাশিস, আপনি তাহলে আমার কাজগুলিকে কেন ওইভাবে নেন না? আপনারা ওইখানে কষ্ট করে গিয়ে যেই কষ্টটা করতেছেন ওই এফোর্টটা যদি আপনি এইখানে দেন, আপনার আর্নিং সম্ভব ভাইয়া। আপনাদের আমি প্রুফ পর্যন্ত দেখাইছি যে আপনাদের ফাইবারের এক্সাম দিতে এসে দীপ্ত $50 আর্ন করছে। আপনাদের ফাইবারের এক্সাম দিতে এসে দীপ্ত ওই দিন রাতে বসেছিল না 3টা সাড়ে 3টা পর্যন্ত? দীপ্ত বড়ুয়া ওর ওই দিনই হচ্ছে ওই $50 অর্ডারটা পর মানে বায়ার ওকে নক করে, ও বায়ার রিকোয়েস্ট, ওই বায়ার রিকোয়েস্টটা পাওয়ার পরে বায়ার রিকোয়েস্ট পাঠায়, বায়ার ওকে নক করে, নক করার পরে ওর হচ্ছে অর্ডারটা পরে, এবং ওকে বায়ার হচ্ছে $12 টিপস দিচ্ছে। $12 দেওয়ার কারণ হচ্ছে $2 ফাইবার নিয়ে যাবে, এই জন্য বায়ার ওকে $12 টিপস দিয়ে গেছে। ওই ছেলেকে আপনাদের, আমি তো আমার আগের ব্যাচকে আপনাদের এক্সাম দিতে ডেকে আনি, ওদের রাতে 1:30 2:30 বাজে ডাকলে আমি পাই। আপনাদের কাউরে ডাকলে বলবেন আপু ঘুমাই, আপু শরীর ভালো না, আর কিছু কিছু মানুষ তো আমার টেক্সটই সিন করবেন না। ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে পরের আমার কালকে আমাকে সাজ্জাদ বললো যে আপু আমরা মেবি আল্লাহ কি আমরা তো আপনার পরের ব্যাচকে দেখতে পাবো না, কারণ আমার পরের ব্যাচ নাই, এটাতে আপনারা লাকি। পরের ব্যাচ থাকলে আপনাদের কাউকে যদি ডাকতাম ভাইয়া এক্সাম দিতে আসেন, আপনাদের তখন এক্সকিউজ এর শেষ থাকতো না, কারণ নিজেদের টাইমই আপনারা এক্সকিউজ দিচ্ছেন। স্টিল নাও আমি যদি আমার প্রিভিয়াস কোনো ব্যাচের
যে কোনো ব্যাচের কাউকে ডাকি তারা এসে হাজির হবে, রাতের 1:30 হোক 2:00 হোক 3:00 হোক, আপনাদের অনেককে আমি পাবো না, অনেককেই আমি পাবো না। ইভেন আমার অন্য কোনো ব্যাচকে হেল্প করার জন্য না, শুধু আপনাদের ব্যাচকে আপনাদের হেল্প করার জন্য যদি ডাকি আপনারা আসবেন না, কারণ আপনাদের হচ্ছে 3 নম্বর হাতটা অনেক লম্বা, দুই একজনের আবার আগের ব্যাচে দুই একজনের 3 নম্বর হাত ছিল, আর আপনাদের ব্যাচে গণহারে সবার একটা 3 নম্বর হাত আছে। রাশেদ ভাই স্ক্রিন শেয়ার করে দেন, এখন থেকে ট্রাই করেন নিজেদের ইনস্টাগ্রাম আর টুইটার প্রোফাইলটা বিল্ড আপ করার। আপনারা সবাই আমার সাথে ইনস্টাগ্রামে অ্যাড হবেন, আমি ডেইলি ঢুকে দেখবো কে দুইটার নিচে পোস্ট করে। আচ্ছা আমরা টুইটারে, জি ভাইয়া, ইনস্টাগ্রামে কি ওই হাই প্রোফাইল গুলোকে অ্যাড করব নাকি সবাইকে? ইনস্টাগ্রামে ওরকম কোনো কিছু, ইনস্টাগ্রামে জাস্ট আপনি ফলোয়ার অ্যাড করলি, ট্রাফিক যত বেশি থাকবে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেট ইনফ্লুয়েন্স মার্কেটিংটা তত ভালো হয়, ট্রাফিক থাকা দিয়ে দরকার। ইনস্টাগ্রামে ওরকম কোনো প্রবলেম নাই যে আপনি অ্যাড করবেন না, আপনাকে যাতে অ্যাড করে। ইনস্টাগ্রামে একটা ব্যাপার হচ্ছে 7,500 ফলো করতে পারবেন, এর বেশি করতে পারবেন না, কিন্তু আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আপনার প্রোফাইলে 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার থাকতে হবে। ওগুলো কিভাবে করবেন, আপনি যত পোস্ট করবেন আপনি ইনস্টাগ্রামে যত বেশি অ্যাক্টিভ থাকবেন ইনস্টাগ্রামে তত আপনার ফলো রিকোয়েস্ট আসতে থাকবে। যেমন আমি যদি এখন আজকে পরপর 2 দিন যদি আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি আমার প্রচুর ফলো রিকোয়েস্ট আসে, কিন্তু এরপরে আমি আবার বন্ধ করে দিই আমার ফলো রিকোয়েস্ট আসা বন্ধ হয়ে যায়। আমি যেমন আমার যে খান বা যে ফজলুল করিম এফ করিম রাশেদ যাকে চিনে, ওই ভাইয়াদের ব্যাচের সময় ইনস্টাগ্রাম যখন দেখাচ্ছি তখন 2-3 দিন ইনস্টাগ্রামে আমার থাকা লাগছে, আমি তখন ফলো রিকোয়েস্ট পাইছি। এরপরে আমি যে ওই যে বন্ধ করছি আর এই যে আপনাদের দেখানোর সময় আমার ইনস্টাগ্রামে, আমি ওইভাবে রেগুলার পোস্ট করি না, কিন্তু আমি করি না এর মানে এই না যে আমার প্রয়োজন মানে আমার মার্কেটিং আমার ইনফ্লুয়েন্স মার্কেটিং বা আমার ছবি দেওয়াটা আমার ভালো লাগে না, কিন্তু আপনাদের তো আসলে বিজনেস মানে প্র্যাকটিস পারপাসে, কারণ আমি আসলে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব না, দ্যাটস ওয়াই আমি ইনস্টাগ্রামের কাজ করি না। তো আপনাদের যারা ইনস্টাগ্রামের কাজ করতে চান প্রোফাইলটা বিল্ড আপ করেন, কারণ আপনার বুঝতে হবে যে আমি কিন্তু এখন চিন্তা করছি যে আমি ইনস্টাগ্রামের কাজ করবো না, কিন্তু আপনাদের সময় থাকাকালীন সময় কিন্তু আমি লাফাইছি আমি ইনস্টাগ্রামের কাজ করব। কিন্তু বললাম না যে একটা সেক্টরে আমরা খুব বেশি স্পেশালাইজড হয়ে যাই, মানে কাজ পাওয়া যখন শুরু করবেন একটা গিগের উপরই কাজ পাবেন, তো দেখা যাবে ওই গিগটার উপরে আপনাদের তখন ইয়ে দিতে হবে, ফোকাস করতে হবে, ফোকাস করতে হবে। ওই গিগটা ফোকাস করার আগ পর্যন্ত তো আপনাকে সব গিগগুলির কাজগুলি আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আজকে কি শুভাশিসের মন খারাপ? না পড় না, আজান যেহেতু দিয়ে দিয়েছে আমরা 10 মিনিট আরো দেখতে পারবো। ইনস্টা টুইটারের হচ্ছে আমাদের টুইটার প্রোফাইল খুলতে গেলে যেটা লাগে আমাদের পার্সোনাল লাগে হচ্ছে জিমেইল, সোশ্যাল বানানটা ভুল আছে, কার সোশ্যাল বানান ভুল পরে দেখেন, ইনস্টাগ্রামে সাইন আপ দিবেন, সাইন আপ দিয়ে হচ্ছে আপনার জিমেইল দিয়ে লগ ইন করবেন, ইনস্টাগ্রামে সাইন আপ দিয়ে জিমেইল দিয়ে লগ ইন করবেন, আর যদি পুরনো জিমেইল থাকে তা মানে পুরনো অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে লগ ইনে দিলে হয়ে যাবে। এখন রাশেদ কি জয়েন করবেন নাকি আছে ইনস্টাগ্রাম সরি টুইটার? রাশেদ না আপু, এটা আমার পার্সোনাল জন্য নতুন করে একটা খুলব আর কি। সাইন আপ দিয়ে জিমেইল দে, নাম ফোন নাম্বার আপু টুইটারে টুইটারে ইউজার নেমটা চেঞ্জ করা যায় কতদিন পর পর? আপনাদের কিছু কিছু কোশ্চেন শুনলাম,
ইউজার নেম কতদিন পর পর কেন চেঞ্জ করবেন? আপনার নাম দিয়ে যখন অ্যাকাউন্ট করবেন ইউজার নেমটা চেঞ্জ করবেন কেন? মানে আজকে মন বসে না পড়ার টেবিলে দিয়ে কালকে দিবেন এটা ওরকম কিছু সাজ্জাদ? আপনাদের যে জিনিসটা দরকার, আমি একটা জিনিস খেয়াল করেছি যে যে জিনিসটা আপনাদের প্রয়োজন ওইটা না করে আপনি কয়টা অ্যাকাউন্ট খোলা যায়, কয়দিন পর পর চেঞ্জ করা যায়? রাশেদ পজ করে নেন, স্ক্রিনশটটা পজ করে নেন আপনি। আচ্ছা আপু, এখানে টুইটারে তো এমনি নরমালি একটা ছবি আপলোড করলেই তো হবে না আপু? টুইটারে নরমালি ছবি আপলোড করবেন কেন? আপনার ছবি আপনি আপলোড করবেন? না না, মানে বলতে চাচ্ছি যে মানে ওই ফাইবার লিংকডইনের মতো তো এসইও টেসিও করতে হবে না, সেটা জানতে চাচ্ছি। এসইও করে দিলে হবে কি ভাইয়া? আপনাকে যখন কেউ সার্চ করবে, আমরা যখন আপনার গুগল ইয়ে করব, দাঁড়ান স্কিপ করেন না, রাশেদ একটা প্রোফাইল পিকচার দিয়ে নেন, স্কিপ করেন না। আপনি যখন আপনাকে গুগল আমরা লোকাল এসইও আপনার করব, তখন যখন আপনাকে গুগলে সার্চ করলে পাওয়া যাবে, দেখা যাবে কি যে আপনি যদি টুইটারে একটা প্রোফাইল ছবি এসইও করে দিয়ে থাকেন, তো তখন ওই ছবিটা ওখানে শো করবে, এটার মাধ্যমে মানুষগুলি আপনার টুইটার অ্যাকাউন্টটা পেয়ে যাবে। আমরা দেখি না যে গুগলে গেলে অনেকের সমস্ত কিছু ইনফরমেশন পাওয়া যায়, মানুষ বলে না যে গুগলে গেলে সমস্ত ইনফরমেশন পাওয়া যায়? জি পাওয়া যায়, এই কারণ। সেই ক্ষেত্রে এই ধরনের দিলে তো মনে হয় ভালো হয় না? হ্যাঁ, এসইও করে দিলে হচ্ছে ভালো, আপনাকে গুগলে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। গুগলে সার্চ করলে আপনার, ধরেন আপনি যদি লিংকডইনেও দেন, টুইটারেও দেন, ইনস্টাগ্রামেও দেন, সমস্ত প্রোফাইলগুলি ওখানে শো করবে। জি জি বুঝতে পারছি। রাশেদ ভাই, আজকে থেকে খাওয়া দাওয়া বেশি করে করেন। আপু সেদিন ওজন না দিতে চাইছিলাম। কেন ভাইয়া, মাশাআল্লাহ। রাশেদ ভাইয়ের কালকে বার্থডে, এখানে একটা ব্যাপার আছে, টুইটার অ্যাকাউন্ট যখন আপনারা ক্রিয়েট করবেন, হ্যাঁ অগ্রিম হ্যাপি বার্থডে, আচ্ছা কালকে আমরা হ্যাপি বার্থডে করব জিনিস, সেটা টুইটারে কিছু জিনিস আছে যে জিনিসগুলি হচ্ছে আপনার ইয়ে করতে পারি না আমরা। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে গেলে পরবর্তীতে ওই ওই অপশনগুলি আর খুঁজে পাওয়া যায় না, আপনারা বুঝতে পারছেন?
আমার কথাটা টুইটার যখন আমরা ক্রিয়েট করব প্রথমবার তখন কিছু অপশন আছে, ওই অপশনগুলো পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। ভাই ডেসক্রাইব ইয়োরসেলফ করেন, ডেসক্রাইব করেন আপনাকে। সাজ্জাদ, সাজ্জাদ কি আছেন? জি আপু। এটা হচ্ছে আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন না, যে কতদিন পর পর, ওইটা কোনো লিমিটেশন নাই বা কতবার করতে পারবেন তার কোনো লিমিট টুইটারে নেই, ঠিক আছে? কিন্তু টুইটারে হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি করলে বা বারবার করলে টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেয়, বুঝতে পেরেছেন? ওরকম কিছু সাজ্জাদ? আপনার ইউজার নেম চেঞ্জ করতে হবে এরকম কিছু? হ্যাঁ, আমি আমার ইউজার নেম চেঞ্জ করব সেই জন্য। মানে লাস্ট কখন করেছিলেন? না, করেছি অনেক আগে, সমস্যা নেই, আমার তো হবে আশা করি। না, ওখানে ওরা কোনো ইউজার নেমের কোনো টাইম লিমিট দেয়নি। ফেসবুকে যেমন এত দিনের মধ্যে করতে পারবেন না বা করলে এত দিন পরে করতে হবে এরকম একটা লিমিটেশন আছে না? জি, টুইটারে ওরকম কোনো লিমিটেশন নেই, কিন্তু টুইটার বলে যে খুব দ্রুত করলে বা খুব ফ্রিকোয়েন্ট মানে খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার করলে ওর অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। জি, তো ওই জন্য আসলে আপনাকে কথা, কারণ আমরা যদি ওভাবে না বলে দেই, এই যে এখন যদি এই কথাটা আমি বলে দিলাম, অনেকেই দেখা যাবে যে ট্রাই করবে, বায়ার আচ্ছা বায়ার বলছে, বায়ারও বলছে সেও ট্রাই করতেছে, তারপর অ্যাকাউন্টটা যাবে ব্লক হয়ে, ব্লক হয়ে গেলে তখন বায়ার একটা ব্যাড রিভিউ দিয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা আসলে এগুলিতে এনকারেজ করি না যে করা যায় বা সিস্টেম আছে, করা যায় বাট সেটা খুব লিমিটেড করাটা বেটার, খুব লিমিটেড, যে হয়তো বা একবার করেছিলাম, আচ্ছা আমি তখন না বুঝে করেছি, এখন ওয়ার্ক পারপাসে করছি, আমি এখন ঠিক করে নিবো, এরপরে আর করবো না, সেটা বেটার। কারণ আমার তো নামই একটা, আমি কি সারা জীবন নাম বদলাতে পারি ভাইয়া? না, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন? কারণ আপনাদের ক্লাস নেওয়ার সময় কোনো টপিক নিয়ে ক্লাস নিতে গেলে সবার ফার্স্ট আপু কয়টা অ্যাকাউন্ট খোলা যায়, আপু কয়বার চেঞ্জ করা যায়, ওই জন্যই কথাগুলি বলা। মাথা থেকে এখন থেকে এই সমস্ত জিনিস ফেলে দেন, অলওয়েজ চিন্তা করবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এর পার্সন হিসেবে। এখন আর আপনি আর আমি আম জনতা না। আপনি শুনতে পাচ্ছেন? জি আপু। তো আমার কোশ্চেন ছিল একটা, সামনের দিকে যাব? হ্যাঁ ভাইয়া, সামনের দিকে যাই। জি মিনহাজ বলেন, পরে বায়ো আবার পরে অ্যাড করা যায়। হ্যাঁ আপু, আপনি বলছিলেন না যে আমরা আইডি ক্রিয়েটের সময় কিছু অপশন আসে যা পরে পাওয়া যায় না, ওগুলো কি? এই যে, এই যে দেখতে পাচ্ছেন, এই ইন্টারেস্টের উপরে বেস করি আপনার, এর পরবর্তীতে আমরা যখন সার্চ করব, বায়ার যখন বলবে যে তুমি এই নিশ, মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কাজ কিন্তু একটা নিশ নিয়ে হয়। নিশ মানে কি? যে একটা স্পেসিফিক টপিক বলতে পারবো, একটা স্পেসিফিক বিষয়, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ হয়, তাই না? তো এখানে আপনি যখন ওই নতুন আরেকটা সাবজেক্ট দিবেন বা নতুন আরেকটা নিশ দিবেন, তখন দেখা যাবে ঝামেলা করবে। এইখানে ইন্টারেস্টের জায়গাটা যেভাবে এসছে পরবর্তীতে আর ওভাবে পাওয়া যায় না। এবং আমাদের সার্চের, টুইটারের একটা প্রবলেম হচ্ছে, আমার সার্চে তাই দেখাবে যেটা আমার ইন্টারেস্টে থাকবে, বুঝতে পেরেছেন? জি আপু। সো প্রোফাইলটা ওইভাবে নিজেদের, একবার অনেকেই আছে এটা নেক্সট দিয়ে চলে গেল, এটা করলো না, কিন্তু পরবর্তীতে এটা আসবে, অ্যাড করে যান ভাইয়া। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি না, কিওয়ার্ড রিসার্চ লিখেছেন না, ডিজিটাল মার্কেটিং, এই যে কিওয়ার্ড রিসার্চ এসছে তো, হ্যাশট্যাগ যেটা, হ্যাঁ
তারপরে ডিজিটাল মার্কেটিং লিখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখেন। আপনি তো সব কোরিয়ান নাম নিয়ে আসছেন, যদিও আমি না বুঝে কোরিয়ান দিয়ে খুলে ফেলছিলাম, আমার অ্যাকাউন্টে কোরিয়ান দিয়ে খুলে ফেলা, আমার অ্যাকাউন্টটা দেখাই দিব না, কিছুই হবে না। আমি তো তাহলে আমার টুইটার অ্যাকাউন্ট এটা নতুন করে সেটা ডিলিট করতে হবে, কারণ আমি তো এগুলো দেই নাই। না ডিলিট করতে হবে না, আমরা দেখি কিছু জিনিস আমরা পরবর্তীতে অ্যাড করার ট্রাই করি। হ্যাঁ এসইও এস ক্যাপিটাল, বাকিটা স্মল দিতে হয়, এভাবে না রাশেদ। এসইও এসইও না লিখে সহজ কথায় ডিজিটাল মার্কেটিং লিখেন না ভাইয়া। এসইও দিলে তো আপনার কোরিয়ান অ্যাক্টরদের নাম চলে আসবে সব। আচ্ছা তাহলে জি আপু বুঝতে পারছি। ওই যে নিচে চলে আসে ডিজিটাল মার্কেটিং, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন, তারপরে দেন এই যে নিচে আসেন স্পোর্টস থেকে যান, নিউজ থেকে যান, যা আছে সব গণহারে ধরে দেন। এই যে শো মোর শো মোর শো মোর দেন। এখানে তো ইন্টারেস্টেড মনে হয় কোনো লিমিট নেই, টেকনোলজি না ওরকম লিমিটটা দেয়া থাকে না, তবে একটা টাইমের পরে ওরা বেশ কিছু জায়গায় অত লিমিটেশন নাই, কিন্তু ওরা না খুব বেশি দেয়ও না। আবার ভাইয়া এখানে আপনার আমার না, আপনি চিন্তা করেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতে গেলে কোন টাইপের কাজগুলি আসতে পারে, ওদের ইন্টারেস্ট গুলি খুঁজেন। আপনি উপরে উঠেন, আসলে উপরে উঠেন, পলিটিক্স নেন, পলিটিক্স নেন, জেনারেল নিউজ নেন, ওয়ার্ল্ড নিউজ নেন, হেলথ সায়েন্স সব নেন, ছাড়বেন কেন হেলথ সায়েন্স, ইউএস ইউএস নিউজ নেন না, হেলথ নেন, হেলথ হেলথ হেলথ, আপনি যেটা আপনার অভাব। আচ্ছা মিউজিকে যান, মিউজিকটা অবশ্যই কিন্তু ইয়ে খুব ভালো করে দেখবেন মিনাজ আপনি। জি আপু, জি আপু আমার জন্য তো এগুলো দরকার নাই, মিউজিক আমি কেন দরকার না। আচ্ছা এন্টারটেইনে যান, ইন্ডাস্ট্রি ডিজিটাল ক্রিয়েটরস, ডিজিটাল ক্রিয়েটরস এ যান, টেলিভিশনে যান, শো মোরে যান, আজান চলে আসছে, স্টাইল বুকস 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 এ যান ভাইয়া, বুকস 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 বুকস, এন্টারটেইনমেন্টে বুকস, এন্টারটেইনমেন্টে বুকস। আপনারা আমি এই যে বলছেন আপু কথা বললেন না, নামাজের টাইম হয়ে গেছে তো। হ্যাঁ ভাইয়া তাইলে এটাকে এই জায়গায় রেখে আপনি হচ্ছেন পাশে একটা ট্যাব, এটা শেষ করে দিই তাও নেক্সট দিকে আর তখন আরো আছে, নিচে আরো আছে, অ্যাড করতে হবে আর আর এটা একবার চলে যাওয়ার পরে পাবেন না। আচ্ছা আচ্ছা তাহলে এখানে এই জায়গাটা এরকম থেকে যাক, আপনি ইয়ে করে যান নামাজের ব্রেক স্ক্রিনটা দিয়ে যান, 57 বাজতেছে তো ব্রেক স্ক্রিন দিয়ে যান। আপনাদের সবার দুপুরের খাওয়া হয়েছে, আপনারা তো সবাই আসরের ব্রেকে খান, এখন যাই সবার সাথে কথা বলতে যান।
আপনারা ব্যাক করেছেন? হ্যালো, আপনারা কি ব্যাক করেছেন? আপু আমি আছি। সুব্রত দেখেন আপনাদের গ্রুপে হচ্ছে টুইটারে পলিসিগুলি দিয়েছে, ওই ফাইলগুলি একটু সেভ করে লিঙ্কগুলি আপনারা বুকমার্ক করে নেন। ওই লিঙ্কগুলো আপনারা হচ্ছেন আপনাদের ব্রাউজারে বুকমার্ক করে নেন, পড়ে রাখবো পড়ার জন্য, একটা পরে খুঁজতে না হয়। বুঝতে পেরেছেন? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? নামাজ থেকে আসছেন রাশেদ? রাশেদ আপনি কি নামাজ থেকে আসছেন ভাইয়া? একটু রাশেদ কে নক করেন তো, নামাজ থেকে ব্যাক করছে কিনা। রাশেদ ভাই আছেন? রাশেদ ভাই, রাশেদ আছেন? রাশেদের কি কাটছে, নড়াচড়া করছে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের পুরনো যারা আছেন নিজেদের আমি রাশেদের স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, স্ক্রিনটা বন্ধ করে আমি আমার স্ক্রিনটা বন্ধ করে রাশেদ আসুক, পরে অ্যাকাউন্টের পুরো কাজটা করবো। আপনারা আমার টুইটারে গেলে অত ইয়ে পাবেন না, মানে আমার টুইটারটা অত বোঝানো না, কারণ আমি এই টুইটার অ্যাকাউন্ট আমার ক্লাসেরও আগে, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে আসারও অনেক আগে, কিন্তু আমার টুইটারে টুইট নেই। আমার টুইটারে যা টুইট তা হচ্ছে আমার ইনস্টাগ্রামের টুইটগুলি, অটোমেটিকলি যেটা আমার ইয়েতে টুইট হয় টুইটারে টুইট হয় ওইগুলি। টুইটারের জন্য আলাদা কোনো টুইট আমি এই পর্যন্ত করিনি। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইটা দেখেন, ও কিন্তু হচ্ছে আমাদের আবারই স্টুডেন্ট, ও আপনার সিলেকশন টপিক ইউর ইন্টারেস্ট টু হেল্প পার্সোনালাইজেশন। আচ্ছা, এখানে এখন অপশন দিয়েছে আমাকে টুইটার এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে আমার যার কথা বলি আমার মেন্টর সাইফুর রহমান ভাইয়া, সাইফুর ভাই বলি আমরা।
তাহলে অনেকদিন পরে টুইটারে ঢুকলে পাওয়া যায়, যেটা আমি বলেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আর পাওয়া যায় না। কে যেন আসছে আপনাদের বাসা, খুলে দিয়ে আসেন। আচ্ছা একটু হোল্ড করেন, আমি আমার এগুলি দিয়ে নিই। হ্যাঁ জি আপু। কি টাইপ করতেছে, কে যেন কি টাইপ করছেন, টাইপ করছে কে? ও আমি করছিলাম, আমি অ্যাকাউন্ট খুলতেছিলাম তো। আচ্ছা অ্যাকাউন্ট খুলছেন। আচ্ছা ও দেখেন এটা হচ্ছে পাওটুন থেকে ফ্রি ভার্সনে বানিয়েছে, বানিয়ে ওর ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজের জন্য ও হচ্ছে একটা টুইট করেছে, দেখতে পাচ্ছেন? ওর এই টুইটটা কিন্তু পাওটুন থেকে করেছে। এই যে দেখেন আমরা কিন্তু ভিউ দেখতে পাই, আমরা বাইরে থেকে অ্যাজ এ ভিজিটর ভিউ দেখতে পাই। জি আপু ফ্রি বানাইছে এগুলো? হ্যাঁ আপু একটু একটু কথা বলতাম। জি জি ভাইয়া, একটা আমেরিকান বায়ার আর কি, ইউনাইটেড স্টেটের বায়ার, ও লিখছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আইজি এন্ড এফবি, আই উড লাইক টু ইউ টু পোস্ট টু টাইমস, আই উড লাইক টু পোস্ট টু টাইমস এ ডে, মানে একদিনে দুইটা পোস্ট করতে হবে, ইনগেজ উইথ ফলোয়ার্স, বিল্ড অ্যান অর্গানিক ফলোয়িং। এটা একটা মিনিট, একটা মিনিট, আপনার আইজি ছাড়া আরেকটা কোন অ্যাকাউন্ট আমি সেটা বুঝতে পারি নাই। আইজি এন্ড এফবি, এফবি সোশ্যাল মিডিয়া, এফবি মানে ফেসবুক আর কি। ও বলছে টু টাইমস এ ডে পোস্ট করতে হবে, একদিনে দুইটা, ইনগেজ উইথ ফলোয়ার্স অ্যান্ড বিল্ড অ্যান অর্গানিক ফলোয়িং, এটা করতে হচ্ছে, ফলো আনফলো টু কম্পিটিটর মার্কেটেড রিচার্জ অ্যান্ড মোর, হাইলি রিকমেন্ডেড সাম ওয়ান ফ্যামিলিয়ার উইথ ইউর স্ট্রিমিং অ্যান্ড হলিস্ট্রিক, শেয়ার করেন যেভাবে পড়তে না পড়ে স্ক্রিন শেয়ার করেন আমার সাথে। আচ্ছা চিন্ময় মাথায় হাত দিয়ে বসে আছে কেন, মাথা ব্যথা করতেছে চিন্ময়? আপু দেখেন I'm looking for social media manager for IG and FB. I would like you to post two times a day, engage with follower and build an organic following. User পরে কি হ্যাশট্যাগ দিয়া এটা ভাইয়া? হ্যাঁ ইউজার পরে একটা হ্যাশট্যাগ দেওয়া, ফলো আনফলো তারপর কম্পিটিটর মার্কেটিং রিসার্চ এন্ড মোর হাইলি রিকমেন্ডেড। কিন্তু বাট সে কোনোই দেয় নাই, বাজেট দেয় নাই। দেন কত দিতে পারি বাজেটটা সেজন্য? এর জন্য এটা সে 5 ডেজ, ও 5 ডেজ দিছে এখানে দেয় নাই। আচ্ছা এটা বায়ার? হ্যাঁ বায়ার আপু। ওর ইয়ে পাইছেন? আচ্ছা আমি দেখাচ্ছি আবার, এই জায়গাটা কপি করে নেন। হ্যাঁ বায়ার হলে বায়ারটা কোন দেশ, মানে বায়ার ইউনাইটেড স্টেটস, 10 আওয়ার অ্যাগো অগস্ট 20, কিন্তু একটা বায়ার রিভিউ ভাইয়া। আচ্ছা দেন 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 দেন, কত টাকা দিব আপু, কত বাজেট দিব? 30 দিন, 30 দিন তো দিব, আর $30 না কেন, $30 দিবেন? দুইটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট পার ডে, একটা পোস্ট পার ডে মানে এক একটা সোশ্যাল মিডিয়ায় একটা করে পোস্ট, ওর এক একটা সোশ্যাল মিডিয়ায় দুইটা করে পোস্ট যাবে, দুই বেলায় দুইটা গেলে তার মানে দুইটা সোশ্যাল মিডিয়ায় চারটা পোস্ট যাচ্ছে হিসেব আছে। তারপরে আবার শুধু পোস্ট যাওয়া না, ফলো আনফলো করে দিতে হবে, তাও আবার ওর ফলোয়ার বাড়াইতে হবে অর্গানিক ওয়েতে, এখানে কিন্তু আপনার অর্গানিক প্রমোশনের কাজও ঢুকাই দিচ্ছে। আচ্ছা ওটা তো
হ্যাঁ 30 ডেজ দেন, 30 ডেজ দিয়ে এইখানে হচ্ছে 80 ডলার দেন, 80 মিন্স হচ্ছে 83 81 এরকম কিছু একটা, 83 81 না ভাই আর একটু কমান, 79 দিস আবু দেন ভাই, একটু উপর উঠেন, একটু উপর উঠেন, আমি আপনার ইয়েটা একটু পরে নিই, কই গেছে সুব্রত ভাই? নিচে আসেন, নিচে আসেন দেখি, ওকে ঠিক আছে দিয়ে দেন ভাই, ম্যানেজমেন্ট শিডিউল পোস্ট দেন, 30 ডেজ শিডিউল পোস্ট ভাই, ওই ডেলিভারি টাইমটা বাড়াই দেন, কমাই দেন, ডেলিভারি টাইম 7 দিন, 7 দিন 8 দিন দিয়ে দেন, এই যে অর্গানিক প্রমোট ইওর সোশ্যাল মিডিয়া, অর্গানিক প্রমোট, হ্যাঁ সাবমিট অফার দিয়ে দেন, সাবমিট অফার দিয়ে দেন, সুব্রত বসে বসে বা রিকোয়েস্ট দেখে, যারা পাঠাইছেন তারা কি আর কেউ পান নাই, এটা সেলার, আমি পাইছি আপু, পাঠাচ্ছেন? হ্যাঁ আমি দেখতেছি এগুলো, দেখতে থাকেন, পাঠান, এই মেয়েকে তো দেখছি কালকেও পাঠাইছে, ওর এই যে আপু কালকেও দিছিল, কালকেও পাইছি দেখেন ওরে ও কি চাইছে, ফেসবুক গ্রুপ উইথ এত মেম্বার, আচ্ছা তাকে দিতে হবে 10,000 মেম্বার, ঠিক আছে, তার আছে মাত্র 89 জন, তাও আবার কুইকলি, তাও আবার তাকে বলছে ইউ আর নট এক্সপেন্সিভ, ভাইয়া দিয়েন না, ওরে কাজ করবেন না, আই নিড এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, সে কি চায় ডিজাইনার মুন্না, কেটে দেন এই পরের ট্যাব গুলি কেটে দেন ভাইয়া, ভাইয়া এটা দিয়েন না, সে চাইছে আই ওয়ান্ট 1K সাবস্ক্রাইবার ফর মাই ইউটিউব চ্যানেল ইন চিপ রেট, চিপ রেটে 1,000 সাবস্ক্রাইবার কেমনে দিবেন আপনি, একটা ইউটিউবের অর্গানিক প্রমোশনের জন্য যা করতে হবে, আপনার অনেকগুলি গ্রুপই আছে, এগুলি সব দেখা যায় সেলার, ওর কোনো কাজ করায় নাই তো ভাইয়া, ও আপু এটা তিনটা কাজ করে, দেখলাম তিনটা কাজ করেছে 2019-এ ঢুকে, তাও 5 মাস আগে লাস্ট কাজ করেছে, এই দুইটা ট্যাব কেটে দেন, এটা রাখেন, জানতোর কাজটা দেখেন, সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর,
most important social media এটা দিয়েন না, বিশাল লম্বা বিশাল বড় ইয়ার কাজ, এটা বায়ার 20 ঘন্টা আগে লাস্ট ওর। Just spent a month ভাইয়া, আমি আর পড়তে পারতেছি না, একটু জুম করেন কষ্ট করে ভাইয়া, জুম 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 করেন, আপনার এই ট্যাবটাকে জুম করেন, জুম করে কোন সুব্রত দিছে বায়ার রিকোয়েস্টেড ট্যাব রিফ্রেশ দিয়ে দেখি তো না এখন। এইটাকে রিফ্রেশ দিয়ে দিছেন আপনি, আপনাদের নিয়ে কোথায় যে যাব, দেখতে পাচ্ছেন আপনারা এখন। আচ্ছা এইখান থেকে কথা হচ্ছে, আমরা যদি কারো জন্য কাজ করি, বায়ারের কোনো কাজ করব, বায়ারের কোনো ওয়েবসাইটের প্রমোশনের জন্য বায়ার হচ্ছে আমাদেরকে তার টুইটারে অ্যাক্সেস দেয় বা টুইটারে প্রমোশনের কাজ চায়, যেটা অর্গানিক্যালি হয়। অর্গানিক্যালি কিভাবে হবে, এইটা হচ্ছে টুইটারের লাইকের বাটন, সরি কমেন্টের বাটন, এইটা হচ্ছে রিটুইট করা, এইটা হচ্ছে আপনার লাইক বাটন, আর এইটা কি বলতে পারবেন, এইটা হচ্ছে লিংক করা, কপি নেয়া, আর হচ্ছে বুকমার্ক করে দেয়া, টুইটারের বুকমার্ক করে দেয়া, বুঝতে পেরেছেন? শুনতে পান? আচ্ছা টুইটারের আমি আর আপনি, সরি আমি আর আপনি হচ্ছেন টুইটারে এদের কোনো ইয়ে কিন্তু দেখতে পাচ্ছি না, অ্যানালিটিক দেখতে পাচ্ছি না, তাই তো? আমরা টুইটারে কাদেরকে ফলো করব বা কাদের এখানে কমেন্ট করলে আমার এখানে আসতে পারে, অবশ্যই ট্রাই করবেন। এই যে এইখানে একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, অ্যামাউন্ট, জি আপু, কিনা আমি জানি না, আমাকে প্লিজ একবার বেশি দুবার কথা বলেন না ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা খুব বেশি থাকলে তাদেরকে লাইক করবেন ওরকম না, কারণ তাহলে সেখান থেকে আপনি কোনো রিটার্ন পাবেন না। আপনি কারো টুইটারে টুইট মানে কারো টুইটকে আপনি রিটুইট করছেন, কারো টুইটে কমেন্ট করছেন, আর কারো টুইটকে লাইক করছেন, ওইরকম না, যেখানে প্রচুর মানুষ আছে, যেখানে প্রচুর ভিজিটার আছে, মোটামুটি 250 থাকবে, ওইগুলি তো করবেন, তাতে হবে কি ওখান থেকে আপনার এখানে এঙ্গেজ হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। কিন্তু যখন আপনি ধরেন আমার এখানে তখন সব চাইনিজ আসবে, প্লে হয়ে যায় না, কাকে দেখাবো, সবই তো চাইনিজ, একটু ওয়েট করেন আমি খুঁজি চাইনিজ ছাড়া। হ্যাঁ আচ্ছা, এই যে ওরা এখানে একটা লিংক দিয়ে দিছে, এটাও তো না, আচ্ছা এটাতে নিউজই যায়। এইরকম ধরেন আমরা এখানে আমাদের অ্যানালিটিক দেখবো না, কিন্তু আমি যখন আমার প্রোফাইলের কোনো ভিজিট করব বা আমার প্রোফাইলে কিছু দেখতে যাব, তখন এই যে আমার যে কার্সারটা দেখতে পাচ্ছেন যে জায়গায় নড়ছে, এই জায়গায় একটা অ্যানালিটিক আমি দেখতে পাই আমার প্রোফাইলের, যেটা বলেছি আমি টোটাল আমার প্রোফাইলে কি কি হয়েছে, কে এসছে, কে গিয়েছে, ওই অ্যানালিটিকটা আমরা দেখতে পাওয়া। আর আরেকটা বলেছিলাম না 100 ক্যারেক্টার বেস্ট হয়, মনে আছে আইডিয়াল, এটা হচ্ছে এই যে এই জায়গায় 100 ক্যারেক্টার। টুইটারে খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যারা টুইট করে তারা খুব বেশি টুইট করে, মানে খুব বেশি ক্যারেক্টার করে না। রিটুইট করার রিজন হচ্ছে যে আপনি যখন রিটুইট করবেন, রিটুইট তখনই করবেন যখন আপনি ব্যাকলিঙ্কিং করবেন,
যখন আপনি কোনো কিছু ব্যাকলিঙ্কিং করবেন তখন রিটুইট করবেন, কিভাবে আপনি ব্যাকলিঙ্কটা তার কমেন্টে করবেন, ব্যাকলিঙ্কটা তার কমেন্টে গিয়ে একটা ভালো তার মানে গিয়ে আপনি ধরেন একটা কমেন্ট দিয়ে দিবেন না, এখানে গিয়ে আপনি তার ব্যাপারে ভালো কিছু বলবেন, ভালো কিছু বলার পরে আপনি হচ্ছেন আপনার লিঙ্কটাকে এখানে লিঙ্ক করবেন, লিঙ্ক করে দিয়ে রিপ্লাই দিবেন, রিপ্লাই দেওয়ার পরে আপনি তার টুইটারটাকে রিটুইট করে দিবেন। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে ধরেন আচ্ছা আমি আমার প্রোফাইলে যাই একটু, এটা তো আমার প্রোফাইল না, আমার প্রোফাইলে ধরেন আমি এখানে কমেন্ট করব, হ্যাঁ এখানে ধরেন আমি কিছু একটা কমেন্ট করলাম, কমেন্ট করে মানে আমি যা লিখেছি তার এগেনস্টে যদি কমেন্ট করি, কমেন্ট করে তারপরে যদি আমি এখানে লিংক দেই, লিংক দিয়ে আমি হচ্ছে এটা পোস্ট করব, লিংক দিয়ে আমি এটা পোস্ট করব, এখানে তো আমার টুইট এসছে কমেন্টে, আমার কমেন্টটাকেও তারা টুইট ধরছে। জি আপু, তো আমি যখন কারো পোস্টে কমেন্ট করব তখন তার টুইট ধরছে না, তো এখানে যখন পোস্ট করে দিব কমেন্টটা তো চলে গেল, তো কারো ওখানে গিয়ে আপনি যখন কমেন্ট করবেন তখন যদি লিংক শেয়ার করে দিয়ে আসেন সে কিন্তু আপনাকে খুব ইজিলি যে আপনার লিংকটা রাখবে বা আপনার কমেন্টটা রাখবে ওরকম না, কিন্তু তখনই রাখবে যখন আপনি তার এই পোস্টটাকে রিটুইট করবেন। এই যে রিটুইট দেখতে পাচ্ছেন, আপনি তারটা রিটুইট করে দিবেন, তার মানে আপনি আপনার কোনো কিছু একটা তার প্রোফাইলে প্রমোট করছেন এবং তাকে আপনার প্রোফাইল থেকে প্রমোট করে দিচ্ছেন। রিটুইট করলে তাকে আপনার প্রোফাইল থেকে প্রমোট করা হয় না? জি আপু, জি আপু হয়। এই যে এটা হচ্ছে মেবি সেপ্টেম্বর অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ এটা ওই যে ফজলুল ভাইদের ব্যাচের সময় করা একটা টুইট করা হয়েছিল ওইটা। এখন এই যে দেখেন অ্যানালিটিক এর কথা যেটা বলেছি যে আমার প্রোফাইলে আসলে দেখতে পাচ্ছেন, এইটাতে ঢুকেন, এই যে দেখেন টুইটার অ্যানালিটিক ইমপ্রেশন কত, এঙ্গেজমেন্ট কত, ভিউ অল এঙ্গেজমেন্ট, আমি যদি সব এঙ্গেজমেন্ট দেখতে চাই, লাইক কয়টা পড়েছে, মিডিয়া থেকে কত আসছে, প্রোফাইল ক্লিক কয়জন হয়েছে, ডিটেইলে কয়জন দেখছে, এই যে এত ডিটেইলিং, এত ডিটেইলিং কিন্তু আমরা লিংকডইনে দেখতে পাই না। আর অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে দেখতে পান না পো? এটা শুধুমাত্র টুইটারে দেখতে পাওয়া যায়, এটা শুধুমাত্র টুইটারে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর এইখানে যদি যাই, এই যে বাই আমি যদি এখন গেট স্টার্ট দেই তার মানে আমার এই পোস্টটাকে আমি প্রমোট করা স্টার্ট করে দিব, তো আমার তো প্রমোট করার দরকার নেই। একটু আগে কি আপনারা দেখেছিলেন এখানে প্রমোট লিখে এসেছিল কিছুক্ষণ আগে, আমি এই যে প্রমোট ছিল, হ্যাঁ প্রমোট যেটা ছিল সেটা হচ্ছে টুইটারের অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে ওরা টুইট করেছে, ওরা ওইটাকে প্রমোট করেছে, ওদের ওই পোস্টটাকে ওরা প্রমোট করেছে। এখন কথা হচ্ছে এইখানে অনেকগুলি বাটন আছে, আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে আপু এগুলি কি কোনটা, এক্সপ্লোরের থ্রুতে আমাদের নিশ নিয়ে আমাদের টার্গেটেড মানুষকে নিয়ে আমরা কাজ করব, যেটা বায়ার চাইবে যে আমি এই লোকেশনে চাই, এদেরকে চাই, তখন আপনারা ওটা সার্চ করবেন কিভাবে, আমরা লিংকডইনে সার্চ করতে পারি থ্রু ফিল্টার, তাই না? টুইটারে এটা সার্চ করা যায় এক্সপ্লোর দিয়ে। এই এক্সপ্লোরের একটা জিনিস দেখেন আমি আপনাদেরকে কমে যাই, এই যে ট্রেন্ডস এর দেখতে পাচ্ছেন, ট্রেন্ডস ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডস, এই ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডস এর এখানে যখন ক্লিক করি এই যে দেখেন এখানে চলে আসে আমি কি লোকেশন চাই কিনা, আমি এক্সপ্লোর লোকেশনে যেতে চাই কিনা, আমি পার্সোনালাইজেশনে যেতে চাই কিনা, এক্সপ্লোর লোকেশন হলে আমি কোন কান্ট্রি চাই। বুঝতে পেরেছেন? আপনাকে আমার কথাগুলি বুঝতে পারছেন? ধরেন এক্সপ্লোর লোকেশন আমি কানাডা, কানাডা দিয়ে পার্সোনালাইজেশন ট্রেন্ডস ফর ইউ, ট্রেন্ডস ফর ইউ দিয়ে দিলে হবে কি আমার ট্রেন্ডে যারা ছিল মানে আমি যাদেরকে ফলো করেছি বা আমি যা ইন্টারেস্ট দিয়ে এসেছি, ঠিক আছে, তার উপর বেস্ট করে আসবে, তার উপরে বেস করে এটা আসবে, আমি এটা দিব না। এটা দিলাম, লোকেশন দেওয়ার পরে দেখেন আমার এখানে কানাডিয়ান যত আছে সব চলে আসবে, কিছুক্ষণ আগে যা ছিল তা ইয়ে চলে এসেছিল। এখানে আরো কিছু ঝামেলা আছে যেটা আমার প্রোফাইলে হয়, সেটা হচ্ছে আমি তখন না বুঝে আমার প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম, আমি যখন ক্রিয়েট করেছি এখন আর এটা, আচ্ছা ওকে কানাডা, আচ্ছা আমরা অলওয়েজ শো অল কন্টেন্ট ইন দিস লোকেশন, আমরা কন্টেন্টটা টোটাল লোকেশনের জন্য দিয়ে দিই,
যদি বায়ার বলে তাহলে হচ্ছে আমরা আলাদা করে নিব। এখানে আরেকটা আছে অ্যাডভান্স সেটিংস আসবে আপনাদের, এই জায়গায় আপনারা যারা আছেন দেখেন কারো প্রোফাইলে কি এই জায়গাটাতে অ্যাডভান্স সেটিংস আছে কিনা, ট্রেন্ডস এর এখানে পেয়েছেন কেউ? ট্রেন্ডস এর এখানে অ্যাডভান্স সেটিংস পেয়েছেন কেউ? এটা বাংলাদেশি ট্রেন্ডস, হ্যালো আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? দেখেন তো কারো এখানে কি ইয়ে পেয়েছেন কিনা আপনারা, অ্যাডভান্স সেটিংস? জি আপু আমি পাইছি। কে? সাত। আচ্ছা আপনার অ্যাকাউন্ট কবের? কবের কয়েক মাস হবে এরকম হয়তো। অ্যাডস ইনফো আছে, কোথায় অ্যাডস ইনফো? অ্যাডস ইনফো কোথায় ভাইয়া? বুঝিনি ভাইয়া আরেকবার বলেন, কোথায় অ্যাডস ইনফো ভাইয়া? এই যে দেখেন আমি জি ট্রেন্ডসের নিচে, অ্যাডসের নিচে অ্যাডস ইনফো কোথায় আমি বুঝিনি। আমার আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না? আমার এখানে আছে, আমার এখানে আছে ট্রেন্ডস, ট্রেন্ডস ইনফো যেগুলো আছে ওগুলো নিচে আর কি। কারণ হচ্ছে যে বললাম আমি আমার এখানে ইয়ে করিনি, প্রপার সেটিংস এখনো করিনি আমি। আর এখানে দেখেন এই যে এই মোড়ে গেলে, এই মোড়ে গেলে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এই অপশনটা পাবেন ঠিকই, টুইটার অ্যাডস পাবেন, কিন্তু টুইটার অ্যাডস এ যেতে পারবেন। আমি যেমন এখানে টুইটার অ্যাডস এ চলে এসেছি না, আমার টুইটার অ্যাডস এর ইন্টারফেস চলে আসছে, আপনারা যারা নতুন তারা যেতে পারবেন না। আর যারা পুরনো তারা এখানে গিয়ে দেখেন এই আপনাদের অ্যাড অ্যাড অ্যাকাউন্টটা আছে না সাসপেন্ড হয়ে গেছে। আপু আমার এখানে আসছে এরকম, আমার মতো আসছে টি টাইম জোন, এটা সিলেক্ট করতে হয়। তারপর একটু দেখান তো কোথা থেকে, এখানে আরো অনেকগুলি কাজ আছে। আপু আমার এখানে প্রথমে আসছে কান্ট্রি, তারপর আর এই কান্ট্রি পর পেমেন্ট আর টাইম জোন আসে, তাই তো? জি আপু টাইম জোন, হ্যাঁ ওইটা ওইটা আসবে। আপনি ফার্স্ট টাইম ঢুকছেন তো অ্যাড ম্যানেজারে, দ্যাটস ওয়াই এটা আসবে। এই যে দেখেন এই যে মোর, মোরে ক্লিক করলে এই যে টুইটার অ্যাডস দেখতে পাচ্ছেন? জি আপু টুইটার অ্যাডস ক্লিক করলে আপনার ওই টুইটার অ্যাড এর এই যে ইন্টারফেসটা চলে আসবে। এখন কথা হচ্ছে যাদের পুরনো অ্যাকাউন্ট তাদের অনেকেরই অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আপনারা হয়তো জানেনও না। এখন ঢুকলে হয়তো অনেকের সাসপেন্ড দেখবেন, সাসপেন্ড দেখলে কেন সাসপেন্ড এটা নিয়ে টুইটারে নক করেন, দেখেন কি হয়। আর যারা নতুন তারা এখানে আসতে পারবেন না, দেখা যাবে আপনি এলিজিবল না। আপু তাহলে আমি এখানে কিনে বাংলাদেশ দিয়ে করব? ভাইয়া আপনি যখন করবেন আপনার প্রোফাইলের জন্য করছেন তাই না? কান্ট্রি তো আপনার বাংলাদেশ, কার্ড দিবেন ডলার দিবেন, পেমেন্টটা অলওয়েজ ডলারে হবে, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেন। টুইটার অ্যাডের জিনিসগুলি আমি দেখাবো প্রোফাইলে। আপু এখন আপনার মতো আসছে, হ্যাঁ এখন আমার মতো আসবেই তো ভাইয়া। এখানে টোটাল জিনিস সেটিংস থেকে শুরু করে কোনটা দিব, কেন দিব, কিভাবে দিব, সমস্ত কিছু, এই যে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, সমস্ত কিছু হচ্ছে আমি আপনাদের দেখাবো। কিন্তু আগে হচ্ছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেই। রাশেদ কি ব্যাক করেছে নামাজ থেকে? আমি রাশেদের জন্য আমার প্রোফাইলটা দেখাতে হলো। এবো অনেকক্ষণ আগে আসছে আমি, ও আপনি তাকে বলেন নাই। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখে নেন, যে আমি যে বলি না যে ইনস্টাগ্রাম থেকে আমরা পোস্ট করি, আমার ডিরেক্টলি টুইটারে পোস্ট হয়ে যায়, টুইটার আর ফেসবুকে। এখানে আসলে আসলে দেখবেন এই যে আমার কিন্তু এই পোস্ট হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আসা, দেখেন এখানে instagram.com দেখতে পাচ্ছেন? ওরা কিন্তু পোস্টটা এই পোস্টের মতো দেখাচ্ছে না, এই পোস্টের মতো দেখাচ্ছে না, এই পোস্টের মতো দেখাচ্ছে না, এটা একটা লিংক আকারে দেখাচ্ছে। এই লিংকে যখন ক্লিক করবেন ওরা এই যে আপনাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে, দেখতে পেয়েছেন? জি ওরা ওইখানে ক্লিক করলে এখানে ইনস্টাগ্রামে নিয়ে আসবে। জি ভাইয়া ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে আসছে যে পোস্টে নিয়ে যায় যে ওইটা, এইটাই তো ইনস্টাগ্রাম প্রোফাইলে, এই যে এখানে যেখানে ক্লিক করেছি এটা হচ্ছে আমার এই পোস্ট, এই যে ইনস্টাগ্রাম প্রোফাইলে এই পোস্টটাতে নিয়ে আসছে, যে পোস্টটা আমি টুইটারে পোস্ট করেছি ওই পোস্টটা এখানে ইনস্টাগ্রাম প্রোফাইলে এনে দেখায়। ওরা ওই টুইটারে দেখায় না, যেটা ফেসবুকে দেখায় ওটা টুইটার দেখায় না।
বুঝতে পারেননি কি আপু তো বিজি সেম না আপু এখানে একটা জরুরি না বুঝছ না ছবি তো সেম নাই এখানে একটা ছবি এখানে আরেকটা ছবি দেখলাম কোথায় একই তো ছবি এই যে সেম ছবি ভাইয়া এই পোস্টটাই আমি ইনস্টাগ্রাম থেকে যখন পোস্ট করি তখন আমার টুইটারে পোস্ট হয়েছে পোস্ট টুইটারের ইনস্টাগ্রামের পোস্টটা টুইটারে যখন পোস্ট হয় তখন এটা লিংক আকারে আসে এবং এটা এখানে এই যে এই ছবিটার মতো পোস্ট হয় না এটা তো টুইটারের টুইটার থেকে একটা পোস্ট করেছিলাম আর এই যে আমি ইনস্টাগ্রাম থেকে করেছিলাম ইনস্টাগ্রামের পোস্টের একটা ঝামেলা হচ্ছে টুইটারে শেয়ার করা যায় ফেসবুকে শেয়ার করলে ডিডিটি পোস্ট আকারে দেখা যায় রিটুইট করা এটা রিটুইট এটা একটা পোস্ট রিটুইট করা রিটুইট করলে কিভাবে বুঝবো মানে দেখলে কি বোঝা যায় হ্যাঁ এই যে রিটুইট আপনার যার পোস্টই করবেন রিটুইট আসবে আর আপনি যদি কেউ যদি রিটুইট করছে কে কয়টা পোস্ট মানে কতটা শেয়ার হয়েছে সেটা আমাদের শেয়ার বাটনের উপরে দেখা যায় না অলওয়েজ সো রিটুইটের পাশে অলওয়েজ দেখা যাবে কয়টা এটা তাহলে শেয়ার বাটন হ্যাঁ এটা শেয়ার বাটন এই যেটার উপর ঘুরছে এটা শেয়ার বাটন কিন্তু এখানে একটা ব্যাপার আছে রিটুইট করলে অ্যানালিটিক আপনি দেখতে পারবেন না আপনি রিটুইট করছেন কিন্তু দেখেন আমি কোনো অ্যানালিটিক দেখতে পাই না এই পোস্টের কোনো অ্যানালিটিক কিন্তু আমি দেখতে পাই না দেখতে পেয়েছেন এই পোস্টের কোনো অ্যানালিটিক কিন্তু আমি দেখতে পাইনি আমি যদিও আমি রিটুইট করেছি কিন্তু আমি কিন্তু কোনো পোস্টের অ্যানালিটিক দেখতে পাইনি আমরা টুইট করলে আমাদের অ্যানালিটিক দেখতে পাই না কারো টুইট করাটাকে আমরা রিটুইট করলে আমরা তার অ্যানালিটিক দেখতে পাই না তার অ্যানালিটিকটা আমাদের এখানে দেখায় না বুঝতে পারছেন এই যে দেখেন আমার প্রত্যেকটা পোস্টে অ্যানালিটিক আছে প্রত্যেকটা পোস্টে অ্যানালিটিক আছে এই যে কিন্তু আমি হচ্ছে ইয়ে করতে পারি না যখন কারো পোস্ট আপনি রিটুইট করবেন তখন করতে পারবেন না আচ্ছা আমরা এই টোটাল ডিটেইলিং কোথায় গিয়ে কাজ করব কি কাজ করব সমস্ত ডিটেইলিংটা আমি দেখাবো আপনাদের কিন্তু আগে হচ্ছে আমরা যে জায়গায় নামাজের ব্রেকের জন্য চলে গিয়েছিলাম স্টপ করে ওই জায়গাটা ক্লিয়ার করি রাশেদ ভাইয়া শেয়ার করে দেন চিন্ময় কি হয়েছে ভাইয়া গালে হাত দিয়ে বসে আছেন একটু আগে দেখলাম মাথা চেপে বসে আছেন মাথা ব্যথা চিন্ময় কি আছেন হ্যাঁ আপু কি হয়েছে ভাই শরীর ভালো না না বলতে সমস্যা নেই জি মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা করলে আপনি কিছুক্ষণ হচ্ছে স্ক্রিনটা অফ করে রাখুন ল্যাপটপের বা ডেস্কটপের স্ক্রিনটা অফ করে রাখেন অফ করে রাখলে চোখের প্রেসার পড়বে না জাস্ট আমার কথাগুলি শুনে যান তাহলেই হয়ে যাবে বুঝতে পেরেছেন চিন্ময় ওকে ভাই আপনি ক্যামেরাটা অফ করে দেন অফ করে আপনার হচ্ছে ইয়ে করে দেন স্ক্রিনটা অফ করে দেন আপনার মাথা ব্যথাটা কম হবে আপনি ক্যামেরা অফ করে দেন আপনি ক্যামেরা অফ করে দেন আচ্ছা রাশেদ ভাইয়া আমরা আমাদের এই ইন্টারেস্টেড জায়গাগুলি অ্যাড করেছি না সব তো চলে গেছে এটা এসে আবার রিলোড দিছেন না রিলোড দি নাই এখন আসার সাথে অটোমেটিক রিলোড হয়ে গেছে আর কি মিনাজ আপনি কেটে গেছিলেন ভাইয়া স্টার্ট দেন আপনি টেম্পোরারি লিমিট দেখাচ্ছেন আপনি বেশ কয়েকদিন টুইটারে না আসলে এই জিনিসগুলো আসে না এটা তো মাত্র ক্রিয়েট করলো অ্যাকাউন্ট এটা আসার কারণ হচ্ছে অনেকক্ষণ এখানে ছিল না যে
রোবটিক এই ইঁদুর ছাড়া ওটা ছাড়া আপু আমি ওই যে দু চার দিন পরপর ঢুকলে তখন এইটা আসে, আমার কিন্তু এটা কখনো আসে না, আমারও আসে না কোনো সময়। আপনাদের সামনেই তো ঢুকলাম, লাস্ট কবে ঢুকেছি দেখালাম, যে ইমনদের বাচ্চা যখন আমি টুইটার দেখাইছি, আর এই যে আপনাদের বাচ্চা টুইটার দেখানোর সময় আমার টুইটারে ঢুকছি, আমার তো টুইটারে ঢুকা হয় না, কারণ আমার কোনো সোশ্যাল মিডিয়াতে যাওয়া হয় না, নট ইভেন এরকম যে আমি ইয়েতে যাই তাও না। এখন তো অনেক দূরে চলে আসছি, হ্যাঁ কিছু করার নেই, আমরা মরে যাই, হ্যাঁ মর মর মরে গিয়ে যে সেটিং এন্ড প্রাইভেসিতে যান যান, এইখানে এসে আমার অ্যাকাউন্টের যত সেটিংস আছে, ইউজার নেম, আমার পাসওয়ার্ড, আমার ফোন নাম্বার, আমার কান্ট্রি, আমার বার্থডে, আমার এডুকেশন, ইচ এন্ড এভরি ডিটেল এখানে এসে সেটিং করতে হয়, এবং টুইটারের এক্সট্রা আরো কিছু সেটিংস আছে যেটা এখান থেকে করতে হয়। ভাইয়া ভিউ অ্যাকাউন্টে এই যে দেখেন ইওর অ্যাকাউন্ট, এখানে হচ্ছে টোটাল 6টা অপশন থাকে সেটিংস এ, সেটা হচ্ছে ইওর অ্যাকাউন্ট, সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস, প্রাইভেসি অ্যান্ড সেফটি, নোটিফিকেশন, অ্যাক্সেসিবিলিটি, ডিসপ্লে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আর লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডিশনাল রিসোর্স। এখন ইওর অ্যাকাউন্টে গেলে অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশনে যান, একটা একটা করে আপনার ইনফরমেশন ইনপুট করেন, পাসওয়ার্ড সুব্রত ভাইয়ের বাসা এই যে রাইমস এগুলি দেখে কে সুব্রত ভাইয়া? কয় আমার বোনের মেয়ে, সেজন্য অলরেডি টেকেন দেখাচ্ছে এখানে, এই ইমেল দিয়ে খুলেছেন, ও যে টুইটার ভেরিফিকেশন কোড সেকেন্ডটা, এই ইমেল গুলি কি নতুন ক্রিয়েট করেছেন রাশেদ? না আপু, 1 বছর হচ্ছে, মানে 50 থেকে 60 পর্যন্ত সব আপনার, না 55 আর 56ই আপনার? 55 আর 56 আমার, 50 থেকে 60 ভাবছিলাম আমি। আচ্ছা না আপু, এখন হচ্ছে যে চেঞ্জ ইমেল এর সামনের যে অ্যারোটা ওইটাতে ক্লিক করেন,
ফোন নাম্বার আছে ভেরিফাইড, এটা তো এখন ভেরিফাই করতে পারবেন না। তারপরে যান প্রোটেক্টেড টুইটস, ওকে ক্লিক করেন। আপনাকে কে ট্যাগ করতে পারবে, আপনার টুইটার টুইট কে কে দেখতে পারবে, ওই যে একটা কথা বলেছিলাম না ভেরিফিকেশনের জন্য টুইটার টুইটার ভেরিফাইড এর জন্য আপনার সমস্ত টুইট হচ্ছে পাবলিক থাকতে হবে। জি আপু, ওই অপশনটা এখানে এটা পাবলিক আছে না? পাবলিক আছে, আপনি যদি এটা সিলেক্ট করে দেন এটা পাবলিক থাকবে না তখন। ব্যাকে যান আপু, প্রটেক্ট ইওর টুইটস, এটা কি টিক মার্ক দিব? না, এটা টিক মার্ক দিলে হচ্ছে এটা যারা শুধু আপনাকে ফলো করবে তারাই দেখতে পাবে, যারা শুধু ফলো করবে তারা দেখলে তো আপনি ভেরিফাইড হতে পারবেন না টুইটারে। আচ্ছা ঠিক আছে, ব্যাকে যান। অ্যাকাউন্ট ক্রিয়েশনে যান ভাইয়া, এই যে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ জেন্ডার বার্থ ডেট নিচে নিচে, হ্যাঁ জেন্ডার দিয়ে আসছিলেন আপনি? এই পাশে একটা মেবি স্কল করেন একটু নিতে আসেন, কাজ শেষ। হ্যাঁ এখন উপরে উঠেন, উপরে উঠে ওই যে অ্যাকাউন্ট ইনফরমেশনের সামনে যে অ্যারোটা উপরে ভাইয়া বা পাশে উপরে বা ডান পাশে, ডান পাশে অ্যাকাউন্ট ইনফরমেশনের সাথে অ্যারো আছে একটা, দাঁড়ান আমি মার্ক করে দিচ্ছি আপনাকে। দূর আমার টুইটার চলে আসছে, দাঁড়ান রাশেদ ভাই একটা মিনিট। হ্যাঁ এই অ্যারোটাতে যান, অ্যারো মার্ক করতে গিয়ে ও আমাকে বের করে নিয়ে আসছে আরেক জায়গায়, অ্যাকাউন্ট ইনফরমেশনের জায়গায়, এরপরে পাসওয়ার্ড, তারপর ডাউনলোড অন আর্কাইভ অফ ইওর ডাটা। আপনার কোনো ডেটা যদি আপনি যে ইনসাইটস ডেটা দেখেন, গেট ইনসাইটস ইনটু দ্য টাইপ ইনফরমেশন স্টোরড বাই ইওর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে যেই ইনফরমেশন ইনসাইটস গুলি স্টোর হলো সেটা। ইনসাইটস মানে কি আমরা জানি তো? আপনারা দুইজন কেউ বলবেন না, জয়দেব, জয়দেব ইনসাইটস মানে কি ভাইয়া? বুঝি না আপু, ইনসাইটস মানে কি, মানে ইনসাইটস এর অর্থ কি? ইনসাইট মানে তো ভিতরে। জি ইনসাইট মানে ভিতরে? না, ডিজিটাল মার্কেটিং এ প্রত্যেকটা শব্দের একটা উল্টো অর্থ হয়, আপনারা যেই শব্দটা যেই অর্থে জানেন এই আমাদের মার্কেটিং এ এসে এই শব্দটা এই অর্থে ইউজ হয় না, তাই না? অর্থ কেউ বলবেন না, তাহলে এটার অর্থ কি হবে আপু? আপা ভাই আমি বলে দিচ্ছি, আরমান, আরমান এমডি সোহেল আরমান, দিল মোহাম্মদ ভাই আপনি আছেন? দিল মোহাম্মদ ভাই আপু আছে ভাইয়া, ইনসাইটস অর্থ কি, মানে ইনসাইটস এর মানে কি? ইনসাইটস বলি না আমরা, এই যে এখানে লেখা আছে না গেট ইনসাইটস ইনটু দা টাইপ অফ ইনফরমেশন, এই ইনসাইটস কথাটার মানে কি, অর্থ কি? আরমানকে গ্রুপে মেনশন করেন তো একটু।
লুবনা লুবনা ইনসাইটসের অন্তর যেখানে সবকিছু দেখা যায় আর কি কত ভিউ করলো নতুন ভিজিটর অন্তর্দৃষ্টি আচ্ছা ভাইয়া বাংলা অর্থ বলেছে এখন কথা হচ্ছে দিল মোহাম্মদ ভাইয়া আমি একটা কথা জিজ্ঞেস করেছি অর্থ কি বা এর মানে কি ইনসাইট শব্দটা বেসিক্যালি আমরা কোথায় ইউজ করি কেন ইউজ করি এটা দুইটা এটার একটা অল্টারনেটিভ শব্দ আমরা ইউজ করি যেটা আমাদের প্রোফাইলে দেখতে পাই বা আমাদের বিজনেস পেজে দেখতে পাই সেটা হচ্ছে অ্যানালিটিক প্রোফাইল অ্যানালিটিক একটু আগে উচ্চারণটা বলেছি না আমি শব্দটা জয়দেব প্রোফাইল অ্যানালিটিক এর আরেকটা নাম হচ্ছে ইনসাইটস যেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর আপনাদেরকে কখনো কোনো শব্দের অর্থ জিজ্ঞেস করলে আপনারা গুগল সার্চ করবেন অলওয়েজ ইন ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনারা নর্মাল মানুষ একটা শব্দ যেভাবে ইউজ করে ওইভাবে আমরা মার্কেটিং এর লোকজন ইউজ করি না আমাদের শব্দের ব্যবহার এবং শব্দের আর্থিক অর্থ দুরকমের হয় একটা হচ্ছে নর্মাল ব্যবহারের জন্য আর একটা হচ্ছে আমাদের মার্কেটিং এর ভাষায় ব্যবহারের জন্য বুঝতে পেরেছেন ভাইয়া হ্যাঁ আপু